চন্দ্র ভট্টাচার্য, ওরেটা, প্রাবন্ধিক, রাইটার, এভরিথিং টুগেদার। A very interesting panel indeed, and আমি জানি অন্যরকম একটা পার্সপেক্টিভ, অন্যরকম একটা ভাবনা চিন্তা উঠে আসবে এই সভা থেকে। এবং অফকোর্স মডারেটর অফ দ্য সেশন ইজ আর ভেরি ওন শৌকত মজুমদার। শৌকত দা অফকোর্স আমরা সবাই জানি ইজ কোয়াইট আ রেনাউন্ড জার্নালিস্ট অ্যান্ড অফকোর্স সাহিত্যিক তো বটেই। থ্যাংক ইউ সো মাচ, লুকিং ফরওয়ার্ড টু দিস প্ল্যানিং। অ্যান্ড আমি জানি যে এই সেশনটার পরে সেশনটা আমাদেরকে নতুন করে ভাবাবে, যা ডিসকাশন এখানে হবে সেটা নতুন সৃষ্টি করতে আমাদের আরো অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শৌকত দা, ওভার টু ইউ। থ্যাংক ইউ মহেন্দ্রদা। যারা আমাদের মধ্যে রয়েছেন, আমাদের ডিগনিটারিজ, মহেন্দ্রদা পরিচয় করিয়ে দিয়েছে এবং তাদের কারোর পরিচয় করানোর দরকার নেই। সবাই স্ব স্ব ক্ষেত্রে এক একজন বিখ্যাত মানুষ, তাদের সঙ্গে স্টেজ শেয়ার করতে পারছি, এটা আমার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার। আমি ফর্মালি সবাইকে অনুষ্ঠানে আমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের যারা ডিগনিটারিজ সামনে রয়েছেন, মাননীয় ভিসি স্যার, আদার গেস্টস, ডিগনিটারিজ, আমার এস্টিমড কলিগস এবং প্রিয় স্টুডেন্টরা, সত্যজিৎ রায় যার সম্পর্কে আমরা একটু কথা বলার জন্য, একটু কথা শোনার জন্য আজকে এই অনুষ্ঠানে এসেছি। অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলতে গেলে, শুনতে গেলে এবং ভাবতে গেলে একটা কেন কতগুলো সেশন লাগে আমার ঠিক ধারণা নেই। আজকে যারা রয়েছেন তারা সত্যজিৎ রায়ের মতো একজন মানুষ, যাকে ওই ইংলিশে বলা হয় মাল্টি ফেসেটেড পার্সোনালিটি, কোন কোন ক্ষেত্রে তার অবদানের কথা আমরা বলবো আর বলবো না এটা ভাবতেই সময় চলে যায়। তার কিছু কিছু ব্যাপার নিয়ে, কিছু কিছু দিক, দর্শন, কিছু ভাবনা, এ নিয়ে আমরা একটু কথা বলবো। আর যারা আমাদের প্যানেলিস্ট রয়েছেন তাদের শুনে ঋদ্ধ হওয়ার চেষ্টা করব। সত্যজিৎ রায়ের সিনেমা, সত্যজিৎ রায়ের গল্প, তার চিত্রশিল্পী হিসেবে পরিচয়, প্রত্যেকটা বিভিন্ন দিক তার ব্যক্তিত্বের রয়েছে, বিভিন্ন দিকই ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব আজকের এই আলোচনাতে, যতটা সম্ভব ছুঁয়ে যাওয়া যায়। যেটা বললাম প্রথমেই যে এই স্বল্প সময়ে তার মতো একজন মানুষের প্রত্যেকটা দিক আলোচনা করা খুব কঠিন, তবু কিছু চেষ্টা। শুরুতেই আমি সুবোধবাবুর সঙ্গে কথা বলি একটু। আমরা একবার যখন বিভিন্ন জায়গায় পড়েছি সত্যজিৎ রায়কে নিয়ে, আরেকজন প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার একটা বক্তব্য পড়েছিলাম সত্যজিৎ রায় সম্পর্কে। কুরোসাওয়া বলেছিলেন, নট টু হ্যাভ সিন দ্য ফিল্মস অফ সত্যজিৎ রায় মিন্স এক্সিস্টিং ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট সিইং দ্য সান অর দ্য মুন। এর থেকে ভালো ব্যাখ্যা আমি পাইনি। সুবোধবাবু যদি একটু আর একটু আমাদের এ ব্যাপারে বিদ্ধ করেন। নমস্কার আপনাদের সবাইকে, আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা। উপাচার্য এখানে উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, তাকে আমি ব্যক্তিগতভাবে বহুদিন ধরে চিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সময় থেকে। ধন্যবাদ আপনাকে, আপনি এসেছেন এই অনুষ্ঠানে, যদিও আপনার বিশ্ববিদ্যালয়ে তা তো এসেছেন, বহু বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠানে কোনো উপাচার্য উপস্থিত থাকেন না, সেই জন্যই আরেকবার বললাম। আর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যে সত্যম রায়চৌধুরীর নেতৃত্বে এইরকম একটা বিশ্ববিদ্যালয়, যা আমার মনে হয় যে এডুকেশন সিস্টেম যেটা যেটা বিদেশে আমরা দেখতে পাই, সেটাকে দেশীয় স্তরে নিয়ে এসে যেরকমভাবে এসএনইউকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা এই ভারতবর্ষে উদাহরণ হয়ে থাকবে। আর আপনারা জানেন এই মুহূর্তে একটা কথা পরিষ্কার করে বলে দেওয়াই ভালো, যে সারা পৃথিবীতেই এখন প্রাইভেট ইউনিভার্সিটি ইজ দ্য ফিউচার অফ ইউনিভার্সিটি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনকি আমেরিকাতেও।
ইউনিভার্সিটির পরিবেশ, ইউনিভার্সিটির এই যে সত্যজিৎ রায়কে নিয়ে এরকম ভাবনা চিন্তা, এটা এখানে হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে হয় না, হচ্ছেও না। উপলকে ডেকে নিয়ে এসে, সুবোধকে ডেকে নিয়ে এসে, চন্দিনকে ডেকে নিয়ে এসে, কিংবা শ্রীজাতাকে ডেকে নিয়ে এসে সত্যজিৎ রায়কে দিয়ে বলাবে, এই মানসিকতায় একটা ট্র্যাডিশনের একটা বাক্সের মধ্যে আটকে আছে। সুতরাং সঞ্চালক যখন আমাকে টেনে নিয়ে যাচ্ছেন জাপানে, প্রথমেই শুরুতে আকিরা কুরোসাওয়ার মন্তব্য, যেটা পৃথিবী বিখ্যাত মন্তব্য সত্যজিৎ রায় সম্পর্কে, সেটা আপনাদের পরিষ্কার বাংলায় আর একবার বলে দিই, আকাশে চাঁদ এবং সূর্য এই দুটোর সঙ্গে তুলনা করেছিলেন আকিরা কুরোসাওয়া। আর আকিরা কুরোসাওয়া কে, কে তুলনা করছেন? আধুনিক জাপানে যার নাম প্রতিটা ঘরে ঘরে, একজন লেখক, একজন ফিল্ম মেকার, একজন গায়ক, একজন শিল্পী তখনই শ্রেষ্ঠ হন কতটা তার আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি প্রসারিত, তার থেকেও বড় কথা তিনি তার নিজের ঘরে ঘরে কতটা ছড়াতে পেরেছেন। সত্যজিৎ রায় সেটা পেরেছেন, আকিরা কুরোসাওয়া পেরেছেন, তারপরে তাদের আন্তর্জাতিক ক্ষেত্র। আমার যেটা মনে হয়, আকিরা কুরোসাওয়া এতটাই ভক্ত ছিলেন, এবং আপনারা যারা সত্যজিৎ রায়ের কথা পড়েছেন আকিরা কুরোসাওয়া সম্পর্কে, এবং রসমন দেখেননি এরকম শিক্ষিত মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ভদ্র সভ্য বাঙালি প্রায় বিরল, সুতরাং আমার যেটা মনে হয় যে আকিরা কুরোসাওয়া ধরে রাখা যায়, সেই শব্দটি হচ্ছে রেনেসাঁ। এই রেনেসাঁ পার্সোনালিটি বলতে যা বোঝায়, ইউরোপে যা বুঝিয়েছিল, ইটালিতে যা বুঝিয়েছিল, এবং সারা পৃথিবীতে যেটা বোঝায়, অর্থাৎ একজন একটা প্রতিভা, যে প্রতিভা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকেনি। তিনি প্রথমেই ফিল্ম বানিয়েছেন, অনেক পরে লেখালেখি করতে এসেছেন, ছবি আঁকা শুরু করেছেন একেবারে বাচ্চা বয়স থেকে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে গিয়ে তিনি ছবি আঁকা শিখেছেন, বিনোদ বিহারীর কাছে শিখেছেন, যাকে নিয়ে তিনি ইনার আয়ের মতো অসামান্য ডকুমেন্টারি করেছেন। এই সত্যজিৎ রায় আসলে তো ছিলেন আবার বিজ্ঞাপন সংস্থার লোক। তারপরে তিনি যখন সন্দেশ পত্রিকা, যখন কবি সুভাষ মুখোপাধ্যায় অনুরোধ করলেন যে সন্দেশ পত্রিকা আবার নতুন করে বের হোক, তখন তিনি সন্দেশ পত্রিকা চালাতে গিয়ে আরো বড় করে ফেলুদা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, শঙ্কু নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, অনুবাদ করতে শুরু করলেন, লিয়ারের অনুবাদ করতে শুরু করলেন, কি করেননি। সুতরাং তিনি যে কটা গান লিখেছেন আজ পর্যন্ত, সেই গানকে অতিক্রম করে যাওয়ার কোনো বাঙালি আসেনি। যে কটা গান লিখেছেন, যে কটা গানের সুর দিয়েছেন, ওই সুর আর কেউ কল্পনা করতে পারে, এতটাই নিজস্ব। কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম সেই সুরগুলো, এতটাই নিজস্ব। যেখানে হাত দিয়েছেন সেখানে নিজস্বতা প্রমাণ করে গেছেন, এবং সেটা একটা চূড়ান্ত জায়গা। শুধু একটা জায়গায় হাত দেননি, সেটা সে ব্যাপারে উনি নিজেই স্বীকার করেছেন একটি ইন্টারভিউতে, আনন্দবাজার বেরিয়েছিল সেই ইন্টারভিউ, সেই জায়গাটা হাত দেননি কখনো, কখনো কবিতা লেখেননি। তিনি জানতেন বাংলা ভাষায়
কবি বলতে কাকে বোঝায়। সুতরাং এমন একটা জায়গায় এই যে যে জায়গাগুলোতে উনি হাত দিয়েছেন, প্রথমত উনি ভেবেইছিলেন যে চলচ্চিত্রকে যে জায়গায় উনি পৌঁছতে পেরেছিলেন সেটা আমরা তখন আমাদের উপাচার্য মহাশয় যখন গল্প করছিলেন সেই অর্শনী সংকেতের সময়, আমিও ছাত্র, কিন্তু আমরা খুব একটা পাত্তা দিতাম না। কেউ যে বাঙালি যে খুব একটা পাত্তা দিত সত্যজিৎ রায়ের ছবি দেখব বলে, কোনো উন্মাদনা, ওই কফি হাউস টফি হাউস একটু উত্তেজনা হতো বটে, এই আপনার বাঙালির সমাজে খুব একটা উত্তেজনা কিছু ছিল না। সত্যজিৎ রায়ের ছবি বেশিরভাগ সময় হলগুলো ফাঁকা যেত, তো ওই ছবি তো ফাঁকা যাওয়ার কথা। উনি তো গডফাদার বানাননি, কিন্তু গডফাদারের পরিচালক বলেছিল হ্যাটস অফ টু হিম। কপোলা নিজে ফোন করতেন, এই লোকটা যে পথের পাঁচালী বানিয়েছে আর যে লোকটা গডফাদার বানিয়েছে, সে বলছে পৃথিবীর দুই প্রান্ত থেকে, পরবর্তী সময়ে ক্রিটিক্সরা বলেছেন দুই প্রান্ত থেকে দুরকম কাজ, এই পথের পাঁচালী আর গডফাদার যদি ফেলেন দুটো সম্পূর্ণ আলাদা জঁর, আলাদা শ্রেণী, আলাদা বিভাজন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পথের পাঁচালী বিশেষ করে নিউ ইয়র্ক এর যে ফিল্ম স্কুল থেকে যে এক ছক হলিউডের তারকা উঠে এলো এবং পরিচালক উঠে এলো, তা দেখুন পরপর পরপর ওদের নামগুলো, এমনকি স্পিলবার্গের মুগ্ধতা পাওয়া যায় না, ইয়ের মুগ্ধতা পাওয়া যায়, মার্টিনের পাওয়া যায়, কপোলার পাওয়া যায়, আরো পরপর অনেকের, অড্রে হেপবার্ন অসম্ভব মুক্ত ছিল, মার্লন ব্র্যান্ডো মুক্ত ছিলেন, তো এরা এরা সমস্ত হলিউডের পরিচালক এবং নায়করা সত্যজিৎ রায় সম্পর্কে বারবার শুধুমাত্র প্রেসকে বলা নয়, প্রেসকে অনেক সময় অনেক ভালো ভালো কথা বলতে হয়, নিজেদের মধ্যে টেলিফোনে নিজেদের মধ্যে যেসব কথা হয়েছে সেগুলো আপনারা নিশ্চয়ই অনেক অনেক ইন্টারভিউ ফরাসি টেলিভিশনে যেগুলো দেখানো হয়েছে সেগুলো এখন পাওয়া যায়, যেগুলো আমরা ছোটবেলায় পেতাম না। এখন অনেক ইন্টারভিউ, অনেক ভিডিও ক্লিপিং, সত্যজিৎ কীভাবে কী বলছেন, এই যে দেবীর প্রসঙ্গ এলো, সত্যজিৎ এই কথাটা বলেছিলেন, সম্প্রতি আমি একটা ভিডিওতে দেখতে পেলাম, দেবী সম্পর্কে বলছেন একটা সাংঘাতিক কথা, দেবীর এত পছন্দ কী করে হয়েছিল আমি জানি না, কপোল আর কী করে এত পছন্দ হয়েছিল দেবী, কী করে বুঝেছিলেন যে যে সত্যজিৎ রায় সম্পর্কে তখন সমালোচকরা বলেছিলেন যে উনি তো হিন্দুদের সম্পর্কে বাজে কথা লিখবেনই, বাজে কথা দেখাচ্ছেন, দেবীর যে ইনকার্নেশন, যে অবতার, যে দুর্গার যে ব্যাপারটা, শর্মিলা যে চোখ দুটো যে শুরু হচ্ছে, যেটা দিয়ে পোস্টার হয়েছিল পৃথিবী বিখ্যাত পোস্টার, তো সেই দেখে বলছেন যে ও তো বলবেই, তখনকার তো প্রচুর সমালোচনা, নিশ্চয়ই জানেন চারুলতা নিয়ে কি হয়েছিল, নষ্টনী চারুলতা নিয়ে পাতার পর পাতা লেখা, আমি এখনো মনে করতে পারি ছাত্র জীবনে অন্তত বেশ কয়েকটা লেখা পড়েছিলাম তখন, আশিস নন্দী বলে একজন ছিলেন, সে তো প্রচুর লেখা, এখন তার নাম কেউ আমরা মনে করতে পারি না, বিরাট পণ্ডিত, বিরাট ফিল্ম বোদ্ধা, তিনি তো একেবারে গলা কেটে দিয়েছিলেন সত্যজিৎ রায়ের, যে কিচ্ছু হয়নি। আর সেই চারুলতা পৃথিবীর যারা ফিল্ম স্টাডিজ পড়াশোনা করেন, তা সে যাদবপুর স্কুল অফ ফিল্ম স্টাডিজে হোক আর নিউ ইয়র্ক স্কুল, নিউ ইয়র্কের যে ফিল্ম স্কুল সেখানে হোক, যেখান থেকে স্পিলবার্গ পর্যন্ত বেরিয়েছে, তো সেখান থেকে হোক, যেখানেই হোক, এমনকি জাপানেও, সব জায়গাতে ওটা একটা অবশ্য পাঠ্য চারুলতা, যেরকম মানে অবশ্য পাঠ্য মানে টেক্সট হিসেবে অবশ্য দ্রষ্টব্য আর কি, যা পথের পাঁচালী যেরকম তেমনি দেবী, তেমনি অশ্বনী সংকেত এবং অন্যান্য ফিল্মগুলো তো বটেই, আর চারুলতা তো রয়েইছে। আমি শুধু একটা কথা বলবো যে বিদেশে কে কী বলল, গডফাদারের নির্মাতা কতটা মুগ্ধ, অড্রে হেপবার্ন পুরস্কার অস্কার পুরস্কার দিতে এসে কী ভালো ভালো কথা বলেছিলেন, এগুলো চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আজকে প্যারিসে মানে ফ্রান্সে
স্কুলে এবং কলেজে ফেলুদা পড়ানো হয় ফরাসি ভাষায়, এবং ইংরেজিতে পড়ানো হয় না। ইংরেজিতে তারা কখনো পড়বে না, বহু জায়গায় ইংরেজি অনুবাদে পড়ানো হয়, পেঙ্গুইনের যে ইংরেজি অনুবাদ আছে সেটা পড়ানো হয়, কিন্তু ফরাসিটা ফরাসিতেই পড়বে। তো আমাকে একজন ফরাসি কবি প্যারিসে বলেছিলেন, ইনক্রেডিবল, সত্যজিৎ রায় ইজ ইনক্রেডিবল, মানে ও সে ফিল্ম বেশি দেখেনি, শুধু ফেলুদা পড়ে। আর আপনারা ভাবুন, ফরাসি দেশের গোয়েন্দা গল্পের কি অসামান্য ইন্টেলেকচুয়াল ট্রেডিশন, ফরাসি দেশের ইন্টেলেকচুয়াল ট্রেডিশন ইংরেজির থেকে ঠিক উল্টো। সেই ট্রেডিশনে দাঁড়িয়ে থেকে ফেলুদা সম্পর্কে মতামত দিচ্ছেন একজন কবি যে ইনক্রেডিবল, মানে আমি পড়েছি ফরাসিতে, ভাবা যায় না এত বড় লেখক। তাহলে দেখুন যে একজন সত্যজিৎ রায় ফেলুদা লিখে কোথায় গেছেন, কিন্তু তার আসল জায়গা, আসল বিস্ময়ের জায়গা, অন্যান্য সব বিষয় মাথায় রেখেও বলবো, আসল বিস্ময় তো তার সেলুলয়েড। এটি বাড়ি ফিরে যাচ্ছে, আমার গায়ে এখনো কাঁটা দেয়। এটা স্পিলবার্গ বানিয়েছিলেন, গল্পটা সত্যজিৎ রায়ের, যেটা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিপণন করেছিল, বাণিজ্য করেছিল, সেটা একটা বাঁশ বাগানের গল্প। সেটা আসলে একটা বাঁশ বাগানের গল্প যেটা হলিউডে গিয়ে ইটি হয়ে সারা পৃথিবীতে সেই সময় সবচেয়ে বেশি ডলার এনেছিল। এটা আমাদের ভাগ্যে নেই, আমাদের ভাগ্যে ছিল না। একটা কথা বলে শেষ করব, যখন সত্যজিৎ রায়কে আবার বলা হলো যে তুমি করো এখানে, তুমি হলিউডে এসে আমাদের ছবি বানাও, আগে একবার ভেবেছিলেন অড্রে হেপবার্ন, এটা কিন্তু নোটেড, মানে ইতিহাসের, আমি এমনি বলছি না, অড্রে হেপবার্ন, মারলন ব্র্যান্ডো এবং আল পাচিনোকে নিয়ে একটি ছবি বানাবেন। আর পরে বলেছিলেন, যখন জিজ্ঞেস করলো হলিউড, যখন বললো যে আপনি এসে বানান আমাদের এখানে, সব কিছু আপনার জন্য রয়েছে, আরে উনি তো ভাঙা ক্যামেরা নিয়ে এই বোরেল গ্রামে গিয়ে পথের পাঁচালি বানিয়েছে, পয়সা নেই, কড়ি নেই, কিচ্ছু নেই, যেটুকুনি গয়না ছিল সব বিক্রি করে দিয়েছেন, তারপরে ফিল্ম করা বন্ধ করে, সব গল্প আপনারা জানেন, ফিল্ম করা বন্ধ করে দিয়েছেন, মাঝপথে বন্ধ, তারপরে একজন নিয়ে গিয়ে নাইটার্সে নিয়ে গিয়ে বিধান রায়ের কাছে নিয়ে গেলেন। এস বিধান রায়কে বলা হলো সুকুমার রায়ের ছেলেটা ছেলে এসেছে দেখা করতে, সত্যজিৎ রায় তখন কেউ না, সুকুমার রায়ের ছেলে এসেছে আপনার সঙ্গে দেখা করবে। তা বিধানবাবুর কাছে নিয়ে যাওয়া হলো, বিধানবাবু বললেন যে পথের পাঁচালি তার থেকে আমি টাকা দেবো। আচ্ছা, এটা পিডব্লিউডি থেকে টাকা দিয়ে দেওয়া, পথের পাঁচালি বলছে তো রাস্তাঘাট সম্পর্কে মনে হয় কিছু একটা ব্যাপার হবে, এটা পিডব্লিউডি থেকে, তাই তো পিডব্লিউডি ছিল না, রোডস, রাইট, ওই রাস্তাঘাট, পথের পাঁচালি মানে রাস্তাঘাটের ব্যাপার। তো সত্যি যে এত বড় রাস্তা সত্যজিৎ বানাবেন, যে হলিউড পর্যন্ত সেই রাস্তাটা বিস্তৃত হয়ে গিয়েছিল, সেটা সেদিনকে বিধান রায় বুঝতে পারেননি। আর আর একটা শেষ কথা বলি, একটা খুব ভালো লাগছে, এখন অনেকে বলবেন, অনেক কথা আমি শুনবো, আমি অনেকক্ষণ বলে ফেললাম, শেষ একটা ওর ঠাট্টা দিয়ে আমার কথাটা বলতে ইচ্ছা করছে। মারা যাওয়ার ঠিক আগের বছর, সত্তর তো ৬৯, ৬৯ হয়েছিল, একটি সাক্ষাৎকার বেরোয়, সাক্ষাৎকারটি নিয়েছিলেন বাংলা ভাষার বিখ্যাত লেখক শঙ্কর। তাতে সত্যজিৎ রায়কে শঙ্কর প্রথম প্রশ্ন করেছিলেন যে আপনার হাইট কত, সবাই জানে ওর হাইট কত। সত্যজিৎ রায় বললেন যে কিছুদিন আগে আমি মাপ নিয়েছিলাম, আমার হাইট হচ্ছে ৬ ফিট ৪.৫ ইঞ্চি, তবে এখন আমার বয়স হয়েছে, হাইটটা বয়স হলে কমে যায়, বুড়ো হলে কমে যায়। তার পরের বছর তার মৃত্যু, তার হাইটটা এখন ভেবে দেখুন, সত্যজিৎ ভুল বলেছিলেন, বুড়ো হলে মানুষের উচ্চতা কমে যায়, কিন্তু মৃত্যুর পরে যাদের উচ্চতা বেড়ে যায়, পৃথিবীতে খুব কম লোকের বাড়ে, তিনি তাদের একজন। নমস্কার, সুবোধবাবু, আবার কথার প্রসঙ্গে ফিরে আসবো আপনার কাছে। যেটা সুবোধবাবু বললেন যে সত্যজিৎ রায়ের
ফিল্মই হচ্ছে আসল বিষয়। সত্যি তার চরিত্রের বিভিন্ন দিক, তার ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে কথা বলার এবং জানার সুযোগ রয়েছে, কিন্তু ফিল্মের কথাটা উঠে এসেছে, আমি চন্দ্রিলের কাছে যাব। চন্দ্রিল, প্রথমে এই ফিল্মের কথায় যেটা আমার প্রথমেই মনে হয়, যেটা আমার ব্যক্তিগত ধারণা থেকেই বলছি, হয়তো অনেকে একমত হবেন, সত্যজিৎ রায় শেষ সিনেমা আগন্তুক বানিয়েছিলেন 1991 সালে। কিন্তু আজও সত্যজিৎ রায়ের সিনেমা দেখতে গেলে, যে কোনো সিনেমা দেখতে গেলে সেটা আশ্চর্য রকমের সমসাময়িক মনে হয়। আপনার এ ব্যাপারে কি মনে হয়? হ্যাঁ, আমার তো অন্তত হয় অনেকগুলো কারণ আছে। প্রথমত, যে কোনো বড় শিল্পী যখন কোনো যে কোনো লেখা লেখেন বা সিনেমা করেন বা গান তৈরি করেন, সেটা বহু সময় অবধি সমসাময়িক মনে হয়, কারণ মানুষ নিয়ে তো কাজ করেন, আর মানুষের সমস্ত রহস্য আলো আঁধারি এগুলো অনেক দিন পর্যন্ত এক থাকে। সত্যিই নিজেও বলেছিলেন উনি, হিউম্যান সাইকোলজি খুব ভালো বোঝেন, তা যদি চরিত্রের মনস্তত্ত্বগুলো বোঝেন তাহলে তো অনেক দিন অবধি তাই থাকবে। এছাড়া এটা মানতে হবে যে প্রকরণগতভাবে উনি অসম্ভব দক্ষ ছিলেন, মানে ওর শর্ট ডিভিশন দেখলে এখনও স্তম্ভিত হতে হয়। আপনি যেটা বলছেন যে বহু চলচ্চিত্রের এখন 50 বছর হয়েছে, কদিন আগে অমুক সোনার কেল্লার 50 বছর, একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি, প্রিয়া শোনা গেল, প্রতিদ্বন্দ্বী 50 বছর উপলক্ষে প্রিয়া প্রতিদ্বন্দ্বীটা এই আজকে সারাদিন দেখা, তার মানে প্রতিদ্বন্দ্বী যে 50 বছর হয়ে গেছে এটা দেখলে তো একেবারে মনে হয় না। আমি একটা নির্দিষ্ট লেখার জন্য কিছুদিন আগেই প্রতিদ্বন্দ্বী দেখেছিলাম, দেখে বলছেন বাবা এত আধুনিক একটা ছবি, তারপর যখন সত্যি গুনে দেখা গেল যে 50 বছর হয়ে গেছে ছবিটা, 50 বছর পরে একটা ছবি একদম ডেটেড হয়ে যাওয়ার কথা, কিন্তু একদম লাগছে না। তার একটা কারণ হচ্ছে প্রকরণ বা কৃতকৌশল একদম অসামান্য, একটা কারণ হচ্ছে অবিশ্বাস্য সংলাপ রচনার ক্ষমতা, চিত্রনাট্য রচনার ক্ষমতা, এবং তারপর সংলাপ এত অসামান্য, সংলাপ প্রায় কেউ লেখেননি বললেই চলে গোটা পৃথিবীতে, একদম বাস্তবানুগ অভিনয় করানো। এর মানে নেই নয় যে সিনেমায় বাস্তবানুগ অভিনয় করাতে হবে, কিন্তু উনি করাতেন। এতে একটা সুবিধে হয় যে বহুদিন অবধি ওটাকে সত্যি বলে মনে হয় যে এরকমই তো লোকে কথাটা তা বলবে, এবং নাটকীয়তা পরিহার, যা প্রথম থেকে উনি বলেছিলেন। প্রথম দিকে একটা খুব স্পর্ধিত সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে সমস্ত রকম অতি নাটকীয়তা পরিহার করাই হচ্ছে আমার উদ্দেশ্য। পরে বলেছিলেন না না, ওটা কম বয়সে একটু গরম রক্তের ফলে অতটা বলে দিয়েছিলাম, তা নয়, নাটকীয়তা থাকবে কিন্তু খুব বেশি থাকবে না। এবার একটা লোক যখন অসম্ভব প্রতিভাবান হয়, দুর্দান্ত চিত্রনাট্য লেখে, খুব ভালো শর্ট ডিভিশন করতে পারে, ক্যামেরা কোথায় চলবে তা একদম নিখুঁত জানে, সম্পাদনা চমৎকার হয় এবং বাস্তবানুগ অভিনয় হয়, সংলাপগুলো স্বাভাবিক হয় এবং নাটকীয়তা পরিহার করা হয়, তখন খুব স্মার্ট একটা শিল্প হয়। এবার বাঙালিরা স্মার্ট শিল্প ভালোবাসে না, বাঙালিরা কোনো বুদ্ধির ছাপ থাকলে সেটাকে প্রত্যাখ্যান করেন, একামি বা আবেগ চপচপে হলে ভালোবাসে। কিন্তু একটা স্মার্ট শিল্প করার সুবিধে হচ্ছে এটা দীর্ঘমেয়াদে কাজ দেয়, কারণ যখন অন্য প্রজন্ম আসে তাদের কাছে ওই আগের আবেগগুলো অতটা মূল্যবান থাকে না, কিন্তু তারা দেখে যে আবেগ বর্জিতভাবে এই লোকটা কতগুলো ঠিক ঠিক কথা বলে চলেছে। এই সব মিলিয়ে সত্যই সমসাময়িক, সে তো এর মতো নিশ্চয়ই শেক্সপিয়ারও কিছুটা সমসাময়িক, হয়তো রবীন্দ্রনাথও এইরকম চলবে, মহৎ লোকরা তাই হন। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে বাংলার একটা কৃতিত্ব আছে, বাংলা খুব একটা বদলায় না। 1952 সালে পরশপাত, সেখানে তুলসী চক্রবর্তী একটা কাদা টাদার মধ্যে বৃষ্টি হয়েছে, যেখানে পরশপাতটা উনি পেয়েছেন, তারপর ফিরেছেন সেইখানে পা ধুচ্ছেন, তারপরে এই এই ট্রামগুলো কি এলো, বউ বলছে না এই ট্রাম বন্ধ হ্যান ত্যান এইভাবে চলা যায়, খুব বিরক্ত। আবার 1975 সালে জনঅরণ্য হচ্ছে, সেখানে সোমনাথের যে বন্ধু তার বাবা এসে ঠিক ওই রকম পা ধুচ্ছে, তো সোমনাথ প্রণাম করতে এসেছে, বলছে কি আপনার কাদা লাগলো কি করে মেসমশাই, আর বলো না বাবা, বলে একটা অকথ্য গালাগাল দেন। তার আবার অন্য দোতনা আছে যে নিজের ছেলের বন্ধুর কাছে ওরকম একটা গালাগাল উচ্চারণ করছেন, সেটা একটা সার্বিক নৈতিক অধঃপতনকেও সূচিত করে, কিন্তু সেটা আমি ছেড়ে দিলাম। পা ধুতে ধুয়ে আর বলো না বাবা অমুকরা, সেটা আমি বলছি না, একটা জঘন্য গালাগাল দিবেন, এটা রাস্তার যে অবস্থা করে রেখেছে, ফলে 52 থেকে 75 আলাদা হয় না। এখন এই মুহূর্তে যদি আমি একটা সিনেমা করি, সেখানে একটা লোক যদি বর্ষাকালে কলকাতায় ফেরে আর সে যদি ওই ওই গালাগালটাই দেয়, তাহলে আমরা কেউ অবাক হবো না, ফলে কলকাতা বদলায়নি, ফলে এইরকম একটা এঁদো ছেঁদো জায়গায় থাকার সুবিধে হচ্ছে, এটা তো বদলায় না, ফলে একটা লোক 100 বছর আগে কাজ করে গেলেও আমাদের সমসাময়িক মনে হয়। ধরুন জনঅরণ্য, যে সত্য বন্দ্যোপাধ্যায় যে চরিত্রটা অভিনয় করছেন, তিনি বলছেন যে শিক্ষার যে অবস্থা, কোনো শিক্ষা বলে বস্তু নেই এ রাজ্যে, তারপর কেউ কোনো চাকরি পাচ্ছে না, আমার ছেলে চাকরি পাচ্ছে না, ওকে সোমনাথকে দেখিয়ে বলছে, কী হবে, এরা কোথায় যাবে, এরা কী করবে, তাহলে কি এদের তো দুটো বিকল্প রয়েছে, একটা হচ্ছে এরা নষ্ট হয়ে যাবে, যা সোমনাথ পরে হবে ও ছবির শেষে, অথবা বিপ্লব করবে, তখন লিলি চক্রবর্তী যে চরিত্রটা অভিনয় করেছে, তো আপনার কী ভাল লাগবে, সেই দলে ভিড়ে যদি গুলি গোলা চালায় কার ভাল লাগে, সন্তানের প্রাণ সংশয় হল, এটা বলছেন। তা এখনকার চালা দেখি, এবার সোমনাথ আর তার বন্ধু গেছে একজন রাজনৈতিক নেতার কাছে,
তিনি বলছেন যে আমরা তো ইয়াং ছেলেদের কথা ভাবি, সারাদিন ভাবি, ভাবেন ওই সোমনাথের বন্ধু, সে খুব চমৎকার, চালাক, চমৎকার কথাবার্তা বলে। হ্যাঁ ভাবি, তোমাদের কথা ভাববো না তো কার কথা ভাববো, উনি বা চিন্তা বলে না, তোমাদের কথাই তো চিন্তা করি, এরকম করে কথা বলে। তখন বলছি যে আচ্ছা তাহলে সবাই তো ঘুরে বেড়াচ্ছে, কারোর তো চাকরি বাকরি নেই, কারোর কিছু হচ্ছে না বলা কি ঠিক হবে? রাজনৈতিক নেতা বলছে না হচ্ছে, হয়তো 80% কিছু হচ্ছে না, সেই ছেলেটা বলছে। তো বলছে হ্যাঁ, কিন্তু তার জন্য কি আমাদের দায়ী করা ঠিক হবে? আমাদের আগে যারা ছিলেন তারা তো সব ভুল কাজ করে গেছেন, তারা তো সব গদিতে বসেছিলেন, সেইটা তোমরা ভাবছো না, শুধু আমাদের দোষ দিচ্ছ। এখনকার রাজনীতি নেতারা প্রিসাইসলি এই কথাটা বলে টিভিতে, ফলে বাংলা এমন একটা উল্টো জায়গা, এখানে সমসাময়িক থাকা খুব সোজা, 52 যা, 75 তা, 2025 তা, 2045-80 সব এক থাকে, এইরকমই রাস্তাঘাট, এরকমই রাজনৈতিক নেতা, এরকমই শিক্ষা ব্যবস্থা। ফলে এক্ষেত্রে সত্যিই তার একটা সুবিধে হয়ে গেছে, ফলে উনি তখন যা করেছিলেন বাংলা তার চেয়ে বদলায়নি। এখন যদি কেউ বলে শিক্ষার যে অবস্থা আর নেতারা যা করছে আর চাকরি বাকরি নেই, কেউ খুব একটা খুব প্রতিবাদ করবে, একই ওরকমই আছে। ফলে এই দুটো মিলিয়ে একজনের অসামান্য প্রতিভা আর বাংলার অসামান্য অবনমনের একটা অদ্ভুত ধ্রুবতা, এই দুটো মিলিয়ে উনি সমসাময়িক থেকে গেছেন বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ চৌধুরীকে, মানে এর থেকে ভালো বিশ্লেষক বোধ হয় না, সত্যিই তাই। মানে এই যে স্থবিরতা, সেই স্থবিরতা আমাদের আনফর্চুনেটলি ছেড়ে যাচ্ছে না। যাই হোক, এই প্রসঙ্গে আবার ফিরব। আরেকটু এবারে আরেকটু, যেহেতু বললাম যে প্রথমেই শুরুতেই বললাম যে সত্যজিৎ রায়ের এতগুলো দিক, সব দিক একটু একটু করেও যদি আমরা ছুঁয়ে যাই তাও বহু কিছু বলা বাকি থেকে যায়। তো একটু যাই সৃজাতর কাছে। সৃজাত, লেখক সত্যজিৎ রায়, লেখক সত্যজিৎ রায় বলতেই সুবোধবাবু একটু আগেই ফেলুদার প্রসঙ্গ এর মধ্যেই বলেছেন, লেখক সত্যজিৎ রায় বললেই ফেলুদার কথা মনে পড়ে, লেখক সত্যজিৎ রায় বললেই প্রফেসর শঙ্কুর কথা মনে পড়ে। কিন্তু এর পাশাপাশিও সত্যজিৎ রায়ের আরও যে লেখক সত্তা, গদ্য লেখা, লিমেরিক, তোরায় বাঁধা ঘোড়ার ডিমের মতন একটা কালেকশন, এইগুলো ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ, আমি এই বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ জানাই এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য। কিন্তু যেটা চন্দ্রিল বললেন, একটা জিনিস বদলে গেছে, সেটা হচ্ছে আগে আমার মতো লোকজন সত্যজিৎ রায় নিয়ে বলার জন্য ডাক পেত না, এখন সেটাও পায়। মানে ওর সময় অন্তত সত্যিকারের যোগ্য লোকজন সত্যজিৎ নিয়ে বলতেন, তো আমিও এখন মঞ্চে উঠে সত্যজিৎ নিয়ে বলছি, মানে বাংলার অবস্থা আরও খারাপ হয়েছে, এইটা উনি দেখে যাননি। তো কিন্তু কি করা যাবে, আমি একটা কথা বলি যে আমরা যখন সত্যজিৎ রায়কে পড়ছিলাম তখন যে সত্যজিৎ রায় গোটা ব্যাপারটা কী সেটা জেনে পড়ছিলাম তা নয়, মানে তাঁর বিশ্বজোড়া খ্যাতি একটা অন্য শিল্পমাধ্যম নিয়ে আছে, বা তিনি আরও নানান কাজকর্মে কতখানি দড়, এত না জেনে ওই একটা দুটো বই বেরোতো, সেগুলো উপহার পেতাম, হয় জন্মদিনে নয় বাবা বা মা কিনে আনতেন, সেটা পড়তে পেতাম। এবং তখন আমার মতো অন্তত ছোট ছেলেমেয়েদের কাছে সত্যজিৎ রায়ের প্রধান পরিচয় ছিল লেখক হিসেবেই, কারণ সত্যজিৎ রায় অন্য যে মাধ্যমে বিশ্ববিখ্যাত সেই মাধ্যম পর্যন্ত আমাদের যাতায়াত ছিল না। তো আমার যেটা সবসময় মনে হয়েছে যে আমি ফেলুদা শঙ্কুকে একেবারেই বাদ দেবো না, সেটার কথা পরে আসছি। আমার খুব ভালো লাগে ওর সামান্যই লিখেছেন ব্যক্তিগত স্মৃতিচারণ, এত এত নিবিড়তা আছে তার মধ্যে, এত সপ্রতিভতা আছে যে এখনও ওই যখন ছোট ছিলাম বইটা পড়লে ওই সময়টা চোখের সামনে একদম জলজল করে ওঠে। কিন্তু আমি তার লেখা বিষয়ে দুটো কথা বলতে চাইব এবং সেটা ফেলুদা এবং শঙ্কু থেকেই বলবো, তারপর একটু গান বাজনা হবে নিশ্চয়ই বা আরও কথাবার্তা হবে। সেটা হচ্ছে যে যে শব্দটা আবারও আমি ধার নিয়েই বলছি চন্দ্রিল ব্যবহার করলেন, যেটা আমার রবীন্দ্রনাথের বিষয়েও খুব মনে হয় যে অসম্ভব স্মার্ট, কিন্তু সাধারণ বাঙালি স্মার্টকে একটা গালাগাল হিসেবে দেখে, মানে ওই পাশের বাড়ির ছেলেটা খুব স্মার্ট হয়েছে, যেন সেটা একটা অপরাধ। কিন্তু আসলে শিল্পে যে স্মার্টনেস একটা গুণ, সেটা যে একটা মাইল ফলক স্মার্টনেসকে ছুঁতে পারা, সেটা আমরা রবীন্দ্রনাথের গানে যেমন পাই, রবীন্দ্রনাথের গানের মতো সপ্রতিভ বা স্মার্ট বাংলা আধুনিক গান আর তৈরি হয়েছে বলে আমি অন্তত মনে করি না। আমার মনে হয় রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ আধুনিক গান তৈরি করার একজন লোক, এবং সেরকমই আধুনিক ছবি সত্যজিৎ তৈরি করেছিলেন। কিন্তু যখন আমরা ওর বাংলা পড়ি,
সেই বাংলাটা একদম অন্যরকম বাংলা ভাষা, যে বাংলা ভাষা উনি ফেলুদা লিখতে গিয়ে, ওর ছোট গল্পগুলো লিখতে গিয়ে, তারিণী খুঁড়ো লিখতে গিয়ে বা শঙ্কু লিখতে গিয়ে ব্যবহার করছেন। সেখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দ্য ইকোনমি, কি কম শব্দ ব্যবহার করছেন বর্ণনায় বা সংলাপে, ঠিক যতটুকু দরকার তার চেয়ে একটু বেশি নয়, কোথাও কিছু প্রিচ করছেন না, কখনো মনে হচ্ছে না উনি একজন মনীষী, কলম ধরেছেন বাচ্চাদের শিখিয়ে যাবেন কিছু একটা, কিন্তু তার মধ্যে থেকে আপনি ঠিক শিখবেন। আপনার মধ্যে যদি সেইটুকু পদার্থ থাকে যে ওর মধ্যে থেকে আমি শুষে নেব, তাহলে ঠিক পাবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, পরে যখন ওর ছবিগুলো দেখতে শুরু করি বুঝতে পারি যে শঙ্কুর ডায়েরি যেখানে শেষ হচ্ছে এবং পরে হয়তো তিনটে তারিখ পর শুরু হচ্ছে, বা ফেলুদার একটা চ্যাপ্টার যেখানে শেষ হচ্ছে তার পরের চ্যাপ্টার যখন শুরু হচ্ছে, ওইখানে উনি কি সুন্দর সম্পাদনা করছেন, আসলে ওটা ফিল্ম এডিটিংয়ের মতো করে লিখছেন, শর্ট ডিভিশনের মতো করে দেখছেন, এবং কাস্টিং ওর উপন্যাসেও কাস্টিং কি অপূর্ব। অর্থাৎ একজন চলচ্চিত্রকার, একজন আপাদমস্তক অসামান্য নির্দেশক যখন ভাষা তৈরি করেন, যখন লেখেন, যখন একটা উপন্যাস বা একটা গল্প লেখেন, তখন চলচ্চিত্রের সমস্ত গুণ তার মধ্যে ধরা পড়তে থাকে। ওই যে সংলাপের ইকোনমি, তা ভাবা যায় না। বাংলায় গদ্য ওই সময় অন্যান্যরা যারা লিখছেন তারা প্রচুর ভারী ভারী বড় বড় সংলাপ লিখছেন, কিন্তু সত্যজিৎ একটা ছোট সংলাপ ফেলুদার মুখে রাখছেন, যেটা অনেক খুব চমৎকারভাবে একটা ঝরঝরে স্মার্ট বাংলা ভাষা তৈরি করছেন, তার উপমায়, তার বিশেষণ ব্যবহারে, তার ক্রিয়াপদ ব্যবহারে। এমনকি আমরা যদি ফেলুদা পড়ি, ফেলুদায় ক্রিয়াপদ ব্যবহার এত অন্যরকম যে বাংলা সাহিত্য তখন যা লেখা হচ্ছে তার ক্রিয়াপদ ব্যবহারের চেয়ে খুব আলাদা। এগুলো পরে বুঝেছি, বাচ্চা বেলায় পড়তে গিয়ে তো বুঝিনি, পরে যখন বারবার পড়েছি, এখন তো অডিও স্টোরি হিসেবেও ফেলুদা শুনতে পারি, তখন বুঝি। এবং কেন ফেলুদা বা শঙ্কু এত সাকসেসফুল সিনেমা বা অডিও স্টোরি হয়েছে, তার কারণ ওর মধ্যে চলচ্চিত্রায়নের একটা উপাদান প্রথম থেকেই ছিল। আরেকটা জিনিস আমাকে বিস্মিত করে, সেটা হচ্ছে আমরা এখন কোনো একটা কাজে সাফল্য পেলে এমন একটা ভাব নিয়ে ঘুরি যে বাকি কাজগুলোকে মানুষের কাজ বলে মনেই করি না। সত্যজিৎ সারা পৃথিবীতে নিজের ছবি নিয়ে পৌঁছে যাওয়ার পরেও সারা বছর লিখতেন, এবং এটা জেনেই লিখতেন যে কেবলমাত্র বাংলার ছেলেমেয়েরা তার লেখা পড়বে, এটা কানে যাবে না বা কোথাও অন্য কোথাও বার্লিনে যাবে না বা লোকার্নোতে যাবে না, এটা এই কলেজ স্ট্রিট থেকেই বিক্রি হবে। কিন্তু এই এত দূর বিস্তৃত কর্মকাণ্ডের পরেও কেবলমাত্র নিজের ভাষার প্রতি যার একটা আন্তরিকতা বজায় থাকে তাকে একটা আলাদা কুর্নিশ দিতে হয়, সেটা বোধহয় এই কারণে। তার কারণ সত্যজিৎ মনে করতেন, তিনি বহু ইন্টারভিউতে বলেওছেন যে আন্তর্জাতিক হওয়ার একমাত্র উপায় হলো আঞ্চলিক হয়ে ওঠা। তো ওর মতো আঞ্চলিক এবং আন্তর্জাতিক মানুষ রবীন্দ্রনাথের পর আমরা পেয়েছি কিনা সন্দেহ। আমি তাকে নিয়ে বলার খুব যোগ্য লোক নই, নেহাত আমার মনে হয় কাউকে একজনকে পাওয়া যায়নি বলে আমায় তোলা হয়েছে, আমি তাই বললাম আমার মনের কথা এখানে। যারা তোমাকে আমি পরে খাওয়াবো এই নিয়ে, হ্যাঁ না, আমি একটা প্রসঙ্গ এখান থেকে আপনার কথা থেকে একটা জিনিস বলবো, যেটা আপনার বলায় খুব সুন্দর ব্যাখ্যা পেলাম, যেটা আমার মনে হয় আমাদের প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম সত্যজিৎ রায় যে যেটা আপনি বললেন, আমার যেটা মনে, এটা পড়তে গিয়ে মনে হচ্ছে তখন এত সব বুঝিনি যে তার লেখা একটা অদ্ভুত ভিজুয়ালাইজেশনের ব্যাপার ছিল, যে এই সেটা হয়তো উনি শিল্পী, চলচ্চিত্রকার সব কিছু, সেই জন্যেই সেটা তার লেখার মধ্যে থেকে ফুটে বেরোতো। তার লেখা পড়তে গিয়ে ছোটবেলাতেও যখন পড়েছি কোথাও হোঁচট খেতে হয়নি আমাদের। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, বহুবার পাবেন ফেলুদায় যে এক চ্যাপ্টার শেষ হচ্ছে ততক্ষণে বসাকবাবুর রিভলভারটা ফেলুদার হাতে চলে গেছে, মানে কোথাও উনি বলছেন না ফেলুদা গিয়ে বসাকবাবুর হাত থেকে রিভলভার কেড়ে নিচ্ছেন। এই যে ভাববাচ্ছে একটা ক্রিয়াপদকে বর্ণনা করা, এটা খুব সিনেম্যাটিক, সিনেমায় তাই হয়, আমরা দেখতে পাই যে রিভলভারটা তার হাতে চলে গেল, এটা কেউ করে দেয় না। তো এই জিনিসটা খুব ছোটবেলা থেকে যখন পড়তাম এত সূক্ষ্ম জিনিসগুলো চোখে ধরা পড়েনি, কিন্তু পড়তে পড়তে ওই বাংলা ভাষাটা কোথাও একটা চারিয়ে গেছে। তো ওই যে ভাষার একটা স্মার্টনেস, একটা ভাষাকেও তো অনেকে অনেকভাবে তৈরি করেন, শরদিন্দু একভাবে বাংলা ভাষা লিখেছেন, আবার সত্যজিৎ একভাবে লিখেছেন,
তো ওর বাংলা ভাষা লেখা হয়েছে যেভাবে ওর কলমে, সেই কারণেও আমাদের অনেকদিন ঋণী থাকা উচিত অন্য সব কিছু বাদ দিলে। অনেক ধন্যবাদ সুজাত, আবার কথা বলবো। উপদের কাছে আসি, যে কথাটা আবার বলতে হবে আমাদের, এটা নিজেদের মধ্যে একটা কথা চলছে, সুতরাং কথার সঙ্গে কথা তো জুড়ে যাবেই। যে কথাটা এক্ষুনি সৃজাত লেখার প্রসঙ্গে বললেন, ভিজুয়ালাইজেশন, সত্যজিৎ রায়ের শিল্পী সত্তা নিয়ে আমরা, আমাদের ফাইন আর্টসের ছেলেমেয়েরা পিছনে সুন্দর স্কেচ করছেন, সত্যজিৎ রায়ের ছবি, মানে উনি ওনার শান্তিনিকেতন কলা ভবনের দিন, তারপরে অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করা, এবং তারপরে ওনার নিজের বইয়ের প্রচ্ছদ, স্টোরি বোর্ড, সব কিছু, মানে বললাম প্রথম বারবার করে যে কথাটায় ঘুরে আসতে হচ্ছে যে সত্যজিৎ রায়ের বিভিন্ন দিক, এই ছবিগুলো, এবং আমরা পড়েছি বিভিন্ন লেখায় যে উনি ওই ছবি যেভাবে ভাবতেন সেভাবে ক্যারেক্টারাইজেশনগুলো ভাবতেন, সেইভাবেই স্কেচ করতেন। তা আজকের দিনে দাঁড়িয়ে এখনকার যারা ছবি আঁকছেন, কার্টুন করছেন, তারা কতটা সত্যজিৎ রায়ের কাছে ঋণী এ ব্যাপারে? ইনফ্যাক্ট এইটা নিয়ে যখন আপনি আমাকে ফোন করলেন যে আমাকে কিছু বলতে হবে সত্যজিৎ রায় নিয়ে, তো তার আগে আমি সত্যি কথা বলতে গিয়ে যে খুব সত্যজিৎ রায়ের ছবি আঁকা পোস্টার ডিজাইন এমনি বইয়ে যেরকম দেখেছি দেখেছি, খুব ক্রিটিক্যালি খুব অ্যানালাইজ করিনি। আমিও নিজেও যখন আর্ট কলেজে পড়েছি তখন ফাঁকি মেরে গান বাজনা করতাম, খুব যে মন দিয়ে ছবি এঁকেছি এমনটা নয়। তো পরবর্তীকালে যখন আমি পোস্টার ডিজাইন করতে হয়েছে কিংবা কোনো রকম ধরনের, একটা আপনার কাছে একটা স্ক্রিন রয়েছে, স্ক্রিনটা তো একটা একটা ডেফিনিট স্পেস, সেই স্পেসটাকে আপনাকে ভরাতে হবে। সে ভরানোর অনেক রকম উপায় আছে, আপনি রং দিয়ে ভরাতে পারেন, হিজিবিজি লেখা দিয়ে ভরাতে পারে। তো এই প্রসঙ্গে যখন আপনার কথা হলো যে ঠিক আছে কী নিয়ে বলতে হবে, আমি তো সিনেমা চন্দ্রিলের মতন কি শ্রীজাতের মতন লেখা এবং সিনেমা নিয়ে কিছু বলতে পারবো না, তো হয়তো ছবি নিয়ে কিছু বলতে পারি, এবং সেটা আমার অবজারভেশন যতটুকু সেইটা নিয়ে বলতে পারি। কেন আমি কখনো এরকম আলোচনা কিংবা সত্যজিৎ রায় যখন এই পোস্টারগুলো ডিজাইন করেছেন সেই পোস্টার নিয়ে কেউ লিখেছে সেরকম কোনো লেখা আমি যে খুব পড়েছি এমনটা নয়। তো আমি তার জন্য চন্দ্রিলকে বলেছিলাম যে চন্দ্রিল তোর কাছে কোনো সত্যজিৎ রায়ের পোস্টার কিংবা ছবি যদি বই থাকে, তো চন্দ্রিল আমাকে তিন দিন আগে একটি বই দেন। আমি তখন পোস্টারগুলো একটু উল্টে উল্টে দেখছিলাম যে কী উনি পোস্টার ডিজাইন করেছেন। তো করতে গিয়ে দু তিনটে জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো। যখন এখানে অনেকে আছে যারা ভিজুয়াল আর্টিস্ট, হ্যাঁ, কাজ করেন, তো একটা পোস্টার ডিজাইন করতে গিয়ে তিন চারটে জিনিস মাথায় রাখতে হয় যে আমি এই স্পেসটাকে যে আমি ভরাবো তার ব্যালেন্সটা আমি কী করে মেনটেন করবো। হ্যাঁ, আমি কোথায়, যদি আমি কিছু একটা টেক্সট থাকে, তার ক্যাপশন থাকে, তার ছবি থাকে, এইগুলো তো মূলত থাকে, সেগুলো আমি কীভাবে কোথায় কোনটা রাখবো। তো পোস্টারে আমরা যেরকম দেখি যে গার্ড স্পেস বলে একটা যে কথা থাকে, যে আমি যদি একটা কলম লিখি দুটো কলমের মাঝখানে তার স্পেস কীরকম থাকবে, সেটা যদি রাইট অ্যালাইন হয় কি লেফট অ্যালাইন হয়, আমি যদি এইদিকে একটা টেক্সট লিখি সেটা হয়তো পোস্টারের ডান দিকে আর নিচের দিকে হয়তো বাঁ দিকে আর একটা টেক্সট লেখা আছে, তাহলে আমার একটু মাথায় রাখতে হবে যে ভালো ডিজাইনের ক্ষেত্রে যে ডান দিকের যে স্পেসটা এবং বাঁ দিকের স্পেসটা একই রান রাখলে পোস্টারটার ব্যালেন্সটা কোথাও ঘেঁটে যায়। এবার এরকম হয় যে বাঁ দিকে যদি স্পেসটা যদি খুব বড় লেখা হয়, ডান দিকে যদি খুব ছোট লেখা হয়, তাহলে ডান দিকের স্পেসটাকে আমি একটু অন্যভাবে ভাবতে পারি এই দুটোকে ওজনটাকে ব্যালেন্স করার জন্য। রং দিয়ে অনেক সময় ব্যালেন্স করা হয়, কালোর ওজন যেহেতু খুব বেশি, আমি যদি সেই কালোর ওজন একটা টেক্সট যদি খুব বড় ফন্টে থাকে সেটা যদি দেখি কালো দিয়ে করে দিচ্ছি তাহলে সেটাকে আরও বড় লাগে, সেটা হয়তো আমি লাল দিয়ে করে নিচের লেখাটা কালো দিয়ে ছোট লেখাটা কালো দিয়ে করলাম, তাহলে কিন্তু আমার চোখটাকে ইভেনলি আমার ডিস্ট্রিবিউট করা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি হয়তো ওই লেখাটাকেই আমি পড়াতে চাই, যে নিচের লেখাগুলো আমার কাছে অত ইম্পর্টেন্ট না, সেটা না অজস্র ফন্ট আমরা পাই যা খুশি, হ্যাঁ, কম্পিউটারে টাইপ করলে আমার 150, 200, 300 ফন্ট পেলি, সেই সময় দাঁড়িয়ে অত ফন্ট ছিল না, এই পুরো কাজটা কিন্তু বসে বসে হাতে করতে হতো। তো ফলে এই যে মাপটা দেখুন, এই সত্যজিৎ রায়ের ছবি আর নিচে যে শর্মিলাটা করে বরুণচন্দ্র তার যে চৌধুরী স্পেসটা, সত্যজিৎ রায়ের ছবির স্পেসটা মোটামুটি একইভাবে উনি রেখেছেন। এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পারি পুরো ছবিটাকে আমি তিন ভাগে ভাগ করেছি, মূল যে টেক্সটটা সীমাবদ্ধ সেটা আমি সেন্ট্রাল অ্যালাইন করেছি, কিন্তু সত্যজিৎ রায়ের ছবি আর শর্মিলা ঠাকুর সেইগুলো কিন্তু আমি থার্ড কলমের সাথে সেন্ট্রালি অ্যালাইন করেছি।
এই যে জিওমেট্রিক কিছু নিয়ম কানুন সেগুলো কিন্তু সত্যজিৎ রায়ের পোস্টারে কোথাও কোনো ভুল হয়নি। হ্যাঁ, তার নিজের নিয়মে তিনি ভেঙেছেন। এবং এক একটা ক্ষেত্রে যেমনি আমি যদি অন্য একটু পোস্টার দেখেন, এখানে আমি বলতে পারি যে সীমাবদ্ধতে, আমি জানি না সিনেমাটা কেউ দেখেছেন কি না, সিনেমাটা একটু আগে পোস্টারটা আগে বাজাই। হ্যাঁ, সেখানে বরুণ চন্দ্র চরিত্রটা সবাই জানেন। হ্যাঁ, তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উনি কাজ করেন। তিনি একটা জায়গায়, মানে তার প্রথম দিকের যে তিনি তার চরিত্রটা, সেই তিনি খুবই, মানে কি বলবো, তিনি একটা শ্রেণী থেকে উঠে আসা মানুষ, তার কাছে ভালো সঠিক মন্দ তার যে ডেফিনেশনটা, সেটা কিন্তু অনেকটা শর্মিলা ঠাকুরের সাথে অ্যালাইন, যার জন্য ওনার সাথে একটা খুব সুন্দর বন্ধুত্ব হয়। এবং কর্পোরেট দুনিয়া, তার কিন্তু গুড অ্যান্ড ব্যাড এর স্ট্রাকচারটা আলাদা রকমের, সেখানে অনেক কিছু কাজ করতে হয় যেটা হয়তো অনেকের ক্ষেত্রে সেটা অসুবিধার কারণ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তাদের সেটা করতে হয় কোম্পানির কথা ভেবে, কোম্পানির লাভের কথা ভেবে। তো এইবার একটা সময় আসে, সেই জায়গাটা কিন্তু বরুণচন্দ্র একটা ডাইলেমার মধ্যে পড়ে যে তার কাছে ভুল ঠিকটা একটু গুলিয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন এমনভাবে পোস্টারটা ডিজাইন করেছেন যে কর্পোরেটের যে দুনিয়া, তাদের যে গুড অ্যান্ড ব্যাডের যে প্যারামিটারগুলো, সেটা কিন্তু সব কটা মিলিয়ে একদিকে রয়েছে। শর্মিলা ঠাকুরের তার যে চিন্তাধারা, তার সে তিনি একদিকে রয়েছেন এবং মাঝখানে পড়ে গেছেন বন্দি হয়ে। দেখুন, যার জন্য কালো, আমার মনে হচ্ছে, আমি জানি না, এটা আমার ইন্টারপ্রিটেশন, যে উনি কালো দাগে দিয়ে, মোটা মোটা দাগ দিয়ে যেন দুটোর মধ্যে উনি আটকা পড়ে গেছে। তো এরকম ছোট ছোট আমি যদি যে কোনো পোস্টার দেখি, সেই পোস্টারের মধ্যে না ওনার, আমার যেটা খুব ইন্টারেস্টিং লাগে যে সত্যজিৎ রায়ের পোস্টারের মধ্যে না অনেক সিম্বলিজম ইউজ করা আছে, সে ফন্টের ক্ষেত্রে হতে পারে, সেটা তার ডিস্ট্রিবিউশন অফ ক্যারেক্টার্স ছবি তার ক্ষেত্রে হতে পারে। আমি বলছি যে এই পরের পোস্টারটা দেখি, হ্যাঁ, না 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 না, বিছিয়া না, এই যে অরণ্যের দিন রাত্রি, এইখানেও যে অরণ্যের দিন রাত্রি যে ইয়েটা, ফন্টটা, ক্যালিগ্রাফিটা, সেটাও ভীষণ ইউনিক ফন্ট বলে আমার মনে হয়। এটা আমার ইনফ্যাক্ট চন্দ্রিলের সাথে কথা হচ্ছিল যে অশনির সংকেতের এবং অরণ্যের দিন রাত্রির কিন্তু ক্যালিগ্রাফিটা অনেকটা, আমি ইনফ্যাক্ট চন্দ্রিলকেও বলতে বলবো যে তোর এখানকার যে টিচার, কেন তুই তো আমাকে এটা নিয়ে কিছুটা আমরা আলোচনা করেছিলাম। তো এইখানেও দেখো যে এই যে চরিত্রগুলোকে সেম জিনিস, আগের পোস্টারটা আমি দেখেছিলাম পুরো জিনিসটা হরাইজেন্টালি অ্যালাইন্ড, তোমার সরি ভার্টিক্যালি অ্যালাইন, আর এইখানে তুমি দেখো এখানে ভার্টিক্যালি অ্যালাইন ক্যারেক্টারগুলো কিন্তু আগে, আবার আগে ইয়ে পোস্টারটা দেখি, পরে পোস্টারটা, না না এটা না, এটা না, হ্যাঁ এখানে তুমি দেখো ছবিটাকে পুরো জিওমেট্রিক্যালি হাফ করে দুটো কালার আলাদা আলাদা করে জিনিসটাকে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই প্রত্যেকটা পোস্টারের মধ্যে আমি অদ্ভুতভাবে দেখলাম যে উনি অনেক ছোট ছোট সিম্বলিজম ইউজ করেছেন, ফন্টের দ্বারা অনেক সিম্বলিজম ইউজ করেছেন। একটা ফেলুদার একটা পোস্টার দেখি একবার, কিংবা চিড়িয়াখানা, চিড়িয়াখানাটা একবার দেখ, এই চিড়িয়াখানা, এই চিড়িয়াখানার পোস্টারটা করা হয়েছে, কিন্তু খ আর ন এই দুটোকে রং আলাদা করে দিয়ে ক্ষয়ের হস্যটাকে একটা রক্তের ছাপ দিয়ে খুন বুঝিয়ে দিয়েছেন। তার মানে এটা যে একটা ডিটেকটিভ সিনেমা, এর মধ্যে যে একটা খুন রয়েছে, রহস্য রয়েছে, এই পুরো জিনিসটা পোস্টার তো একটা কাজ যে আমি কিছুটা একটা টিজ করবো, এটা টিজারের যে কাজটা, যে আমি গল্পটা বলবো না, কিন্তু গল্পের মধ্যে এমন আমি এমন একটা সুশ্রুই দিয়ে দেব যে আমার গল্পটা শুনতে কিংবা গল্পটা সিনেমাটা দেখতে আমার উৎসাহ জাগবে। তো এই ছোট্ট চিড়িয়াখানার কথাটা খ আর নটাকে আলাদা করে রং করে খুন উনি বুঝিয়ে দিলেন, যেটা কিন্তু আলাদা করে খ নটাকে একসাথে জুড়িয়ে দিয়েছেন এমনটা না। এরকম ছোট ছোট অনেক ভাবনা উনি ওনার ছবির মধ্যে, এমন পোস্টারের মধ্যে দেখতে পাই। তো সেটা দেখে মনে হয়েছে আমার যে ওভারঅল আমি যা গল্প শুনেছি, সত্যজিৎ রায় খুব গম্ভীর মানুষ ছিলেন, হ্যাঁ বেশি কথা বলতেন না, আড্ডা দিতেন না এরকম না, কিন্তু আমার মনে হয় যে ওনার মধ্যে একটা অদ্ভুত দুষ্টুমি ছিল, এই দুষ্টুমিগুলো না থাকলে এই জিনিসগুলো করা যায় না। আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ওনার গানের ক্ষেত্রেও মনে হয় এবং ওনার ছবির ক্ষেত্রেও মনে হয় যে কোনো শিল্পে দুরকম ধরনের শিল্প, একটা খুব ফ্রি ফ্লোয়িং শিল্প হয়, আরেকটা হয় খুব মেথডিক্যাল শিল্প। ওনারটা দেখে আমার মনে হয় যে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় খুব ফ্রি ফ্লোয়িং একটা শিল্প, কিন্তু খুবই মেথডিক্যাল। উনি আমার গানগুলোতেও দেখে মনে হয়েছে, ধরো অনেক গানে রয়েছে যেখানে বাঘা হয়তো ফুট কাটছে,
হঠাৎ করে যেন মনে হয় যেন ওরা ইচ্ছে হলো টুক করে ফুটকাটে কেটে দিল, কিন্তু ওই যে ফুটকাটাগুলো এমন অদ্ভুত তালে উনি ফেলেছেন যেটার মধ্যে কিন্তু একটা মস্তানি আছে, সেই মস্তানিটা কিন্তু আমি খুব মেথডিক্যাল না হলে আমি দেখাতে পারবো না। তো এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় সত্যজিৎ রায়ের ক্ষেত্রে, যেটা আমরা যারা ডিজাইনার কিংবা পরবর্তীকালে যারা গান বাজনা করছি শিখছি এগুলো কিন্তু ওনার কাছ থেকে আমরা শিখতে পারি। গানের প্রসঙ্গ যখন এলেই তখন একটু গান শুনতে হবে। ইনফ্যাক্ট সঞ্চারী বলেছিল যে কি গান দিয়ে তুমি শুরু করবে, তা আমি ভেবেছিলাম যে নর্মালি যেটা হয় আর কি, যে হয়তো মহারাজা তোমার এসেলাম কিংবা তো, কিন্তু তারপরে ইয়ে বলতো যে না না সবসময় চাই যে এসএনইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি একটু ব্যতিক্রমী হোক, হ্যাঁ যে একটু আলাদাভাবে শুরু করবো। বললো না তুমি এক কাজ করো, তুমি না বিলম্ব নয় দিয়ে শুরু করো। তো সেটা বোধ হয় সঞ্চারীর মাথায় ছিল যে বাঙালি যেমনি বলছিল যে 20 বছর আগেও যেরকম ছিল, চুন্দিল বলছিল এখনো সেরকম, 50 বছর বাদেও সেরকম থাকবে। তা আমরা আমাদের বাঙালিদের বৈশিষ্ট্য একটা যে কোনো কাজ আমরা সময় মতন করতে পারি না, তো সেই জন্যই এই গানটা চুজ করা হয়েছিল। এবং আমার মনে হয় সঞ্চারী মাথায় এটা ছিল বোধ হয় যে আমাদের এই প্রোগ্রামটা শুরু হতে দেরি হবে, তো সেটা দিয়ে বরং শুরু করে। আমার একটা জিনিসই খালি বারবার মনে পারমিশন চেয়ে নিই মনে হচ্ছে যে আমরা এসপ্ল্যানেডে বসে কথা বলছি আর আপনারা শুনছেন গড়িয়াহাটে বসে, তো এখানে সামনে জায়গা আছে, স্টুডেন্টরা কি সামনে চলে আসতে পারে, মাটিতে বসতে পারে, কোনো অসুবিধে আছে? নয়তো গান বাজনাগুলো ইন্টারঅ্যাক্টিভ হবে না, আর দূর থেকে ওদের স্টুডেন্টদের জন্য করা তাদের মুখই দেখতে পাচ্ছি না আমি। আরো একটু এগিয়ে আসতে পারে, তোমরা সত্যজিৎ রায়ের গান জানো? জানা আছে? তাহলে জানা থাকলে আমার সাথে গলা মেলাতে পারে, কোনো অসুবিধে নেই, তাহলে আরো ভালো লাগবে। শ্রীজাত তোমারও হেল্প চাই, সুবোধদা জানা থাকলে গলা দিয়ে গাইবো। হ্যাঁ কেন, ইউনিভার্সিটিতে কোনো সমাজ বিরোধী কাজ করতে নাই। না আর বিলম্ব নয়, আর বিলম্ব না না আর বিলম্ব নয়, শুধু তালি চাই, আর বিলম্ব না না আর বিলম্ব নয়, এখনো মোদের ছড়িয়ে রক্ত রয়েছে গরম মেটেনি শক্ত, আছে যত হার সবই তো শক্ত, এখনো ধকল সয়, এখনো ধকল সয়, এখনো আছে সময়, এখনো আছে সময়, আর বিলম্ব না না আর বিলম্ব না, সবাই আর বিলম্ব না না আর বিলম্ব না। ঘুরতে কারা ভালোবাসো, বেড়াতে ভালোবাসো? দুনিয়ায় কত আছে দেখবার, দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার, দুনিয়ায় কত আছে দেখবার, কত কি জানার কত কি শেখার, ঘরে কেন বসে রয়েছি বেকার, ঘরে কেন বসে রয়েছি বেকার, আর কি সহ্য হয়, এখনো আছে সময়, এখনো আছে সময়, আর বিলম্ব না না আর বিলম্ব না না আর বিলম্ব না। ঠিক আছে, থ্যাংক ইউ। এই গানগুলো গাইতে গিয়ে খুবই বিপদে পড়েছি, তার কারণ হচ্ছে এই গানগুলো যখন শুনেছি বহুদিন আগে সেই সিনেমা দেখেছি, গুনগুন গুনগুন করে সুরগুলো ভাসতে ভাসতে এতদিন বাদে এসে দেখি সুরগুলো সব পাল্টে গেছে নিজের মতন করে, এরমই হয়। দেখবে রবীন্দ্রসঙ্গীত তুমি যদি অনেকের ক্ষেত্রে হয় যে গুনগুন করে যদি শুনে শুনে গানটা হলো, 50 বছর বাদে কি 20 বছর বাদে এসে দেখবে তোমার গানটা একদম সম্পূর্ণ অন্যরকম সুরে গাইছো। তারপরে যখন আমি চন্দিলের কথা শুনে ভিডিওগুলো দেখতে গিয়ে দেখছি যে বহু ক্ষেত্রে আমি নিজের সুর দিয়ে নিজের সুরে সত্যজিৎ রায়ের গানগুলো গাইছি, তাই তোমরা একটু হেল্প করলে আমার সুবিধা হবে, আমি আবার ট্র্যাকে ফিরে আসতে পারব। বলো কি শুনতে চাইছো, যেটা তুমি শোনাতে চাইছো। এবং একটা শোনাতে চাইছি, সেটা তোমাদের পার্টিসিপেশন দরকার, এই যে তোমরা কাছে চলে এসছো, প্লিজ ফোনগুলো পরে, এরা ছবি সবাই তুলছে, তোমরা গানে পার্টিসিপেট করো,
ফোন তো হবে, চল চল আছো। গুপি গাইন কারে কারে দেখেছো? গুপি গাইন ভাগাবাই ফেভারিট ক্যারেক্টার কি? আমার কিন্তু হাল্লা রাজা নয়, একদম নয়। একটু তালি চাই। সিনটা মনে আছে তো? মনে করো আমি রাজা আর এই যে মন্ত্রী, আর তোমরা সব বিভিন্ন দেশ থেকে এসছো, তোমরা বিভিন্ন দেশের রাজা। চোখে থা যত আমি রোমরা, গাইছো না কেন? চোখে থা যত আমি রোমরা, চোখে থা যত আমি রোম, আর যত ব্যাটা হোমরা চোমরা, আর যত হোমরা চোমরা, চোখে থা যত আমি রোমরা, আর যত ব্যাটা হোমরা চোমরা, আর তা ভীষণ শোনো হে তোমরা, শোনো হে শোনো হে শোনো হে তোমরা, হাল্লা চলেছে যুদ্ধে, আহা হাল্লা চলেছে, হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা 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 কি হলো? হাল্লা 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 শুনতি হতে কপিন্দি চক্কে, শুনতি নিস্তারও নেই কাহারও সত্যে, নিস্তারও নাই আমারও সত্যে, হাল্লা চলেছে যুদ্ধে, হাল্লা চলেছে যুদ্ধে, যুদ্ধে 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 যুদ্ধে। এই গানে এত নাটক আছে, এত নাটক আছে, মানে অপূর্ব, মানে এইটা শরীর দিয়ে না গাইলে এই গান গাওয়া যায় না। আর এই মেজর মাইনরের খেলা, নর্মালি একটা গান আমাদের বাংলা হয় কি, যে কোনো আমরা গান করি আইদার মাইনার স্কেলের ওপর নয় মেজর স্কেলের ওপর। সত্যজিৎ রায়ের গানগুলোর মধ্যে মেজর মাইনার দুটোই মিলেমিশে থাকে, ওই জন্য কর্ড ফিগার আউট করতে খুব মুশকিল হয় মাঝে মাঝে, যেটা মেজর বাজাবো না মাইনার বাজাবো। চন্দ্রিল, একটু এই প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞাসা করি, গানের কথা উপল বললেন, আমরা গান শুনলাম, সত্যজিৎ রায়ের ছবিতে মানে বিভিন্ন এলিমেন্ট এতভাবে মানে রয়েছে, কোনটাকে আলাদা করে কোনোটা আলাদা করার উপায় নেই? গান যেমন হীরক রাজেশে বা গোপী গাইন বাঘা বাইনে বিরাটভাবে একটা ভূমিকা নিয়েছে, আবার অনেক ছবিতে গানের কোনো ভূমিকাই নেই, কোনো গানই রাখেননি, সত্যজিৎ রায় এই বিভিন্ন রকমের এলিমেন্ট যে ইউজ করেছেন এটার যদি একটু দু চারটে কথা শুনি। এ তো বলার কিছু নেই, এ তো এটা খুব আশ্চর্য ব্যাপার যেটা আপনি বলেছেন, আজকে সকলেই বলছেন যে উনি অনেক কিছু পারতেন। আবার এটাও ঠিক যে খুব বড় যারা পরিচালক হন পৃথিবীর, যাদের মায়েস্ত্র বলা হয়, সাধারণত তাদের ছবি করার একটা নির্দিষ্ট ধরন থাকে। মানে আপনি ইংমার বার্গম্যানের যে বিখ্যাত ছবি সেগুলোর একটা নির্দিষ্ট ধরন আছে, যেমন বার্গম্যানেস্ক বলবো, আবার উডি অ্যালেনের ধরন আছে, আবার ফেলিনির ধরন আছে, এইভাবে চলে জিনিসটা। কিন্তু সত্যজিৎ একজন বিশ্ববরেণ্য পরিচালক যিনি এত রকম ছবি করেছেন। আপনি যদি আন্দ্রেই তারকভস্কিকে বলেন একটা ছোটদের ছবি করুন, সে বলবে বেরিয়ে যাও এই ঘর থেকে, হতে পারে না, কারণ তার একটা ধরন আছে ফেলিনের। এর কেউ ইনফ্যাক্ট কেউ কোনো বিশ্ববরেণ্য পরিচালক সাধারণত একটা ছোটদের ছবি বলে এটা করবো এরকম করেনি, যদিও সুবোধ এটা বলছিলেন ইটি একটা ছোটদের ছবি ধরা যেতে পারে, কিন্তু স্পিলবার্গকে তো ঠিক ওই মাইস্ট্রো যে লেভেলের আমরা বলি সেখানে ধরা হয় না, কমার্শিয়াল হ্যান ত্যান ধরা। যাদের আমরা বলি যে সত্যিকারের বিরাট শিল্পী, মানুষের কথা বলেছেন, তারা সাধারণত একটা ধরনের ছবি করেন। আমি হীরক রাজার দেশেও করবো, আমি পথের পাঁচালিও করবো, এইরকমভাবে সাধারণত লোকে ছবি করেন না। কিন্তু সত্যজিৎ করতেন এবং অসংকোচে করতেন। সোনার কেল্লা, সোনার কেল্লা যখন করছেন উনি তুঙ্গে, সেখানে আমি একটা ডিটেকটিভ ছবি করবো কেন? আমি তখন মানুষের কথা বলবো, আমি মানুষের অন্ধকারের কথা বলবো, সম্পর্কের জটিলতার কথা বলবো, উনি সেটা কেয়ার করতেন না। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার, এবং সেখানেও যে সফল হতেন সেটা তো আরও আশ্চর্য ব্যাপার, যে সোনার কেল্লার মধ্যে যে আনন্দ আছে তা পৃথিবীর কোন ছবির মধ্যে আছে, সেটাও করছেন এবং পরপর ছবি করছেন। মানে হয়তো এক্ষুনি করলেন গুপি গাইন, তারপরই হয়তো করলেন প্রতিদ্বন্দ্বী, মানে একই রে, যে লোকটা আগের বছর করেছে এটা পরের বছর এটা করছে, কিন্তু দুটোই আবার সমান একটা অসম্ভব আলোময় ছবি, একটা অসম্ভব অন্ধকারময় ছবি পরপর করছেন, এটা অবিশ্বাস্য। এবং আপনি যেটা বললেন যে ছবির যে চলন, সেই চলনের সঙ্গে তখন বলেছে না এ লোকটা এটাই পারে। চিরকাল আমরা জানি কি সত্যজিতের ছবি
যে এতখানি নন্দিত হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে তার ছবি দেখতে খুব সুন্দর, মানে উনি যেরকম কম্পোজিশন করতেন সেরকম কেউ পারতো না, অসম্ভব একটা করতেন। সুব্রত মিত্রকে সুব্রত মিত্র বলেন না, উনি খুব ভালো একজন গল্প বলিয়ে উনি ভীষণ ভালোভাবে ছবিটা করতে পারেন, কিন্তু আজকের কথা কোথায় বলছেন, আজকের মানুষের দুঃখের কথা কোথায় বলছেন, পথে পথে লিখিয়ে হলো তো হল তার দাম আর কি। এবার এই যে নিন্দে যারা করতেন তারা বলতেন আমরা যে সত্যজিৎকে ভালো ভাবি তার একটা বড় কারণ হচ্ছে এত সুন্দর কম্পোজিশন, নিখুঁত এডিটিং, অর্থাৎ প্রকরণটা এত নিখুঁত যে আমরা তাতে ভুলে যাই, তখন আমাদের মাথায় আসে না এ লোকটা আসলে আমাদের কথা বলছে না, আসলে আমাদের কথা অন্য পরিচালক বলছে, এ খুব দড় পরিচালক, নিপুণ পরিচালক কিন্তু মানব দরদি নয়, তাই আমরা একে প্রত্যাখ্যান করবো, এটা একটা বাম অতি বাম একটা সমালোচনার ধারা ছিল। বলুন কি বলুন, বলুন কোনো অসুবিধা নেই, আপনি বলুন। আচ্ছা এবার এইরকম এইরকম কথা ছিল, তাহলে দেখা যাচ্ছে যে একটা লোক কম্পোজিশন নিখুঁত করে তার শত্রুরাও সে কথা বলছে। এইবারে যখন আবার উনি প্রতিদ্বন্দ্বী বহুদিন পর প্রতিদ্বন্দ্বী করলেন, তার আগে আপনি বলতে পারেন যে পরশপাথর বা মহানগরে সমসময় প্রতিফলিত হয়েছে, আমি একটা ভুল বলে ফেলেছি, পরশপাথর 52 ছবি তো নয় 58 এরকম একটা কিছু ছবি তো, এই এই একটু হয়েছে, কারণ পরশপাথরের গোড়াতেই একটা ডালহাউসি দেখানো, একটা ভয়েস ওভারে বলা হয় এই হচ্ছে ডালহাউসি, সমস্ত কেরানিরা ত্রস্ত, তারা পালাচ্ছে, তারা ছুটছে, কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে সমকালের প্রতি তার যে প্রচণ্ড ক্রোধ এটা এলো প্রতিদ্বন্দ্বীতে। এবার প্রতিদ্বন্দ্বীতে উনি যে প্রকরণটা ব্যবহার করলেন সেটা আশ্চর্য, এই যে লোকটা যার কম্পোজিশনে কোনো ভুল হয় না, যার ফোরগ্রাউন্ডে একটা জিনিস থাকে, যার ওইখানে একটা ডিটেল থাকে, কোনো দিন কোনো ভুল হয় না, সেইখানে সে লোকটা হ্যান্ডেল একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো, ধৃতিমান হাঁটছেন, উনি নিজেই ক্যামেরাটা অপারেট করতেন, উনি তো পেছন পেছন হাঁটতেন, কোথাও কোথাও পাউরুটির ভ্যানে ক্যামেরাম্যানকে বসিয়ে ধৃতিমানকে বলা হচ্ছে তুমি ওখান দিয়ে যাবে, ওই ভ্যানটা চলবে, কারণ এমনিতে তো ভিড় জমে যাবে যদি ক্যামেরা লোকে দেখে, আর তখনকার ক্যামেরা এত ছোট ছিল না। এবার গোটা ছবিতে অসংখ্য ঝাঁকুনি আছে, বহু কম্পোজিশন আছে যে সেইভাবে নান্দনিক, প্রত্যেকটা কম্পোজিশন গণিত মারলে দেখা যাবে অনেক ভুল আছে, কিন্তু সেখানে উনি সেটা কেয়ারই করলেন না, অর্থাৎ ফরাসি নবতরঙ্গ এসে যেটা বলেছিল যে ওই রকম নিখুঁত কম্পোজিশন করতে হবে না, কে বলেছে টপ অ্যাঙ্গেল নিতে হবে, লো লেভেল নিতে হবে, তুমি সমস্ত আই লেভেলে নাও, কে অত নিখুঁত কাজ করে, ওর নিখুঁত কাজ গোদার যেটা করলেন 1960 সালে কাঁধে ক্যামেরা রেখে রাস্তায় বের করে দিলেন ক্যামেরাম্যানকে, কী করবো তুই কাঁধে নিয়ে প্যান কর, তখনকার দিনে এটা প্রায় ক্রাইম একটা, করতে পারো না। সত্যজিৎ কিন্তু সেইটাকে তুলে নিলেন, তুলে নিয়ে বললেন হ্যাঁ প্রতিদ্বন্দ্বী যেহেতু একটা প্রচণ্ড অস্থির সময়ের ক্রোধী ছবি, তাহলে এইখানে আমি ওই ওই নান্দনিকতার পরোয়া করবো না। তাহলে একটা লোক যখন নান্দনিক তখন চূড়ান্ত নান্দনিক, যখন সেই অর্থে নান্দনিক নয় সেটাকে উনি অসামান্যভাবে করছেন, এইটা চট করে দেখা যায় না, একটা লোকের একটা স্টাইল থাকে, সেই স্টাইলটাকে সে অনেক দিন ধরে চর্চা করে এমন করে গড়ে তোলে যে সেটা দেখলে আমরা বুঝতে পারি এইটাই কমল কুমারের গদ্য, এটা না লিখে দিলেও হবে, এই গদ্যটা কমল কুমার লিখেছেন, এটা আর কেউ লিখবে, এই গদ্যটা লীলা মজুমদার লিখেছেন, এটা আর কেউ পারবে না, এই লাইন জীবনানন্দ ছাড়া আর কেউ লিখতে পারবে না, কারণ তার কোনো ট্রেডমার্ক আছে, তার সিগনেচার আছে। এবার সত্যিই তেমন অদ্ভুত যে অমুকটা করছেন সেটা মনে হচ্ছে হ্যাঁ এর তুলনা নেই, এইভাবে অপরাজিতর যে কম্পোজিশন এই কম্পোজিশন, আবার প্রতিনিধি কম্পোজিশন নেই সেটাও হচ্ছে, আবার যেখানে মিউজিক্যাল যেটা সুভদ্রা বলছি এরম সুর এরম কথা ঘরে ঘরে লোকে সেই গান গাইছে, মানে যে মুহূর্তে গোপী গায়ন মুক্তি পেয়েছে গোটা বছর সারা পশ্চিমবঙ্গে সব ছেলেমেয়ে ওই গানই গেয়েছে, এখনও যে একবার গানটা শোনে সেটা গুনগুন করতে থাকে, তাহলে সে লোকটা তো গান করে না, নিজেই বলছেন যে ভেবে দেখলাম একটা মিউজিক্যাল করলে হয়, তা কয়েকটা গান তখন লিখে ফেললাম, তারপর সুর দিয়ে ফেললাম, দেখলাম উত্তর হচ্ছে তা করে দেওয়া যাক, তো ব্যাপারটা তো সহজ নয়, তাহলে তো লোকটা গানই করবে, বউ করলো না তো আর, মানে কি করে যা, তুমি পরের দিকে তো বলেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করার আসলে মানে হয় না, ওটা আমরা একটু ভুল করতাম, অত এমফাসাইজ করে দেওয়া কী আছে, আর ফলে যে লোকটা যেদিকেই যাচ্ছে সিনেমাটার ধরনটা বদলে যাচ্ছে, কিন্তু সেই ধরনটাকে তক্ষুনি আবার এমন করে আয়ত্ত করে নিচ্ছেন এবং সেইখানে আবার নিজের সইটা এমন করে দিচ্ছেন যে কোনোরকমভাবে সেটাকে কোনোভাবে আপনি অস্বীকার প্রায় করতে পারবেন না, মানে একটা অনেক ছবি খারাপ করেছেন নিশ্চয়ই সে তো করবেই, মানে একটা লোক তো সব ছবি ভালো করতে পারে না, কিন্তু যেগুলো ভালো করছেন সেগুলো এত রকমের ভালো যে সেটা খুব আশ্চর্য। আরেকটা জিনিস হচ্ছে কৌতুক, মানে প্রায় যে কোনো জিনিসে যেভাবে একটা কৌতুকের আলপনা একটা কৌতুকের বর্ডার দেওয়া থাকছে, মানে এটা অভাবনীয়। উনি বলতেন পথের পাঁচালী নিয়ে ওনার একটা সাক্ষাৎকার আছে যেখানে বলেছেন যেখানে যেখানে ন্যারেটিভটা খুব এমনি হয়ে যাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে সেখানে আমি পয়েন্ট কাউন্টার পয়েন্টের গুণন দিয়ে এনরিচ করেছি, এখন পয়েন্ট কাউন্টার পয়েন্ট তো ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের ব্যাপার, সেটা আমি ছেড়ে দিলাম, কথা হচ্ছে এই যে একটা জিনিস খুব একটা কিছু নয়, সেখানে উনি এমন একটা ডিটেল দিয়ে সেটাকে এমন আশ্চর্য সম্পদশালী করে তুলতেন ভাবা যায়, ধরো দেখ ইন্দির ঠাকুর বাড়ি ছেড়ে চলে যাবে পুটলি বাঁধছে, প্রগতি বুড়ি মানুষ পুটলি বাঁধছে চলে যাবে আর কি দেখাবো, তার আগে উনি একটা শটটার একটা ছোট্ট বেড়াল ছানা একটা মাটিতে বসে আছে, এই শটটার কোনো অর্থই হয় না, ওমা ইন্দির ঠাকুর পুটলিটা বেঁধে ঝপ করে ফেলেন,
এবং আমরা আবার বিড়াল ছানাটা সরে যাই, সে পুঁটলির মধ্যে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ পুঁটলিটা বিড়াল ছানাটার মাথায় এসে পড়ে, আমরা হেসে উঠি। তারপর আবার ইন্দির ঠাকুরুন যখন পুঁটলিটা তোলে তখন বিড়াল ছানাটা বলে ফেলে দেয়। অর্থাৎ একটা লোক পুঁটলি মারছে এটাকেও একটা ডিটেল দিয়ে এনরিচ করা যায়। একজন খুব বড় পরিচালক বলেছিলেন, তিনি বিদেশি পরিচালক, তিনি পথের পাঁচালি দেখতে বসেছেন, একটু এলিয়ে বসেছেন, যেরকম সবাই বসে, ঠিক আছে, ভারতের একটা পরিচালক, ভারত আর কত ভালো ছবি করে করছে। এবার যেতে হঠাৎ উনি দেখেন যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, অর্থাৎ দুর্গা, ছোট দুর্গা, সে কতগুলো বিড়াল ছানাকে বার করছে একটা হাঁড়ির মধ্যে থেকে। এবার সেই শটটা হঠাৎ বদলে গিয়ে হাঁড়ির মধ্যে থেকে নেওয়া হয়। এবার একটা লোক যখন হাঁড়ির মধ্যে থেকে কিছু বের করছে, আমি তো হাঁড়ির মধ্যে থেকে শট নিতে পারি না, এমনিতে সম্ভব নয়, তার মানে উনি ক্যামেরাটাকে মাস্ক করে ওইভাবে নিয়েছে। এবার ওই পরিচালক বলছেন, আমি তখন সোজা হয়ে উঠে বসলাম যে এইরকম একটা শটের ধারণা একটা লোকের আছে, এটা ফট করে হতে পারে না। ফলে প্রথম ছবি থেকে একটা লোক যখন কম্পোজ করছে কী করবে, যে একটা গেলাসের মধ্যে থেকে, আমি কেউ জানি না গেলাসের মধ্যে থেকে শট আবার নেবো নাকি, সেটাও সে ভাবছে। ফলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়ে একটা অবভিয়াস জিনিসকে উনি নন অবভিয়াস করার একটা একটা ব্যাকরণ নিজে নিজে তৈরি করছে। যে কোনো কিছুতে একটা যে কৌতুক আনা, এটা ওর একটা ধরন হয়ে গেছে, সেটা সব সবসময়ই আসবে। জনঅরণ্য, গৌরব অভিঘোষ একটা বক্তৃতা দিকে বলেছিলেন যে জনঅরণ্য নেমে এত বক্তৃতা শুনলাম, এটা যে একটা ব্ল্যাক কমেডি এই কথাটা কেউ বলেনি, কারণ তখন বাঙালিরা ব্ল্যাক কমেডি কথাটা খুব জানতো না। আর একটা আপাত একটা সম্পূর্ণ অন্ধকার ছবি, একটা যুগের কথা বলছেন যে যুগে কোনো মূল্যবোধের কোনো অর্থ নেই। সত্য বন্দ্যোপাধ্যায় একমাত্র চরিত্র যে মূল্যবোধ নিয়ে সারাক্ষণ চেঁচিয়ে যাচ্ছেন, শেষ দৃশ্যে তাকে একটা জাপড়ি জাপড়ি কাটা গ্রিল বারান্দার সেইখানে বন্দি করে দেওয়া হয়। মানে যেরকম উপল বলছিল যে সীমাবদ্ধ যেরকম দুটো শিখ যেন একটা গারদে বন্দী হয়ে গেছেন বরুণচন্দ্র, ঠিক সেইভাবে কাজটা হয়ে গেল। বাবা সোমনাথ এসে বলে, বাবা খুশি, অমুককে কি খেতে দাও নাকি, এটা বলে উঠে যাচ্ছেন, কিন্তু সেইখানে ওকে বন্দী করে দেওয়া হয় ওই জাপড়ি জাপড়ি কাটার। অর্থাৎ যে মূল্যবোধ নিয়ে এত লড়ছিল তার ছেলে আজকে দালালি করে বন্ধুর বোনকে, যাকে আমি বলতে পারি তার নিজের বোন প্রায়, সেই বোনকে একজনের হাতে তুলে দিয়ে কাজটা আদায় করে এলো। বলার পর যে মূল্যবোধের এতখানি একটা ভাবুক ছিল মূল্যবোধ নিয়ে তাকে বন্দি করে দেওয়া, সেই জনঅরণ্য গোটাটা কিন্তু কমেডির ছাঁদে বাঁধা, গোটা সেই কলার খোসে আচার খেয়ে পড়ে যাওয়া, তুমি নিজের কলা খেয়ে দেখেছো কখনো, উৎপল দত্তের প্রথম ডায়লগ, তারপর সোমনাথের সঙ্গে আলাপ, সোমনাথ বলে যে আমি তো চাকরি খুঁজছি হ্যান ত্যান, তখন বলে যে ওর মূলধন কত, যে চানাচু বিক্রি করছে, ওর মূলধন 5 rupees, তাহলে তুমি ব্যবসা করতে পারো না, তখন ব্যবসা, আপনি আমার চানাচু বিক্রি করতে বলছেন? তার উত্তর উৎপল দত্ত বলে, সে তো বটে, তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি রাস্তা দাঁড়িয়ে ভিক্ষে করতে পারো, তুমি সওদা করবে কি করে। এই যে সারাক্ষণ তার শ্লেষ ব্যঙ্গ কৌতুক দিয়ে পুরো জিনিসটাকে মুড়ে যাওয়া, আলপিন টু এলিফ্যান্ট, এই যে অসামান্য সমস্ত, জনঅরণ্যে যখন ওরা বসে আছে সেইখানে মোহনবাগান খেলা হচ্ছে, তো কেরানির হাঁটাই দেখ আলাদা, এটা কেরানি, ওটা কেরানি নাম্বার 2, হাঁটা দেখলেই বুঝবি কেরানি কখনো ভালো হাঁটে না, মানে এরকম করে হাঁটে কলকুঁজো মতো। এবার একজন যাচ্ছে, এ কিন্তু গ্র্যাজুয়েট, তাই জিজ্ঞেস কর, ও দাদা, ও দাদা, আপনি পাস না অনার্স, মোহনবাগান। এই যে সংলাপ, এই অবিশ্বাস্য সংলাপ কে লিখবে, যে একজন বলছে হ্যাঁ বাবা, আমার বাবা তোমাকে মারবে, কাজল বলছে, তখন হ্যাঁ বাবা মারবে, 5 বছর হয়ে যাক টিকিট দেখা নেই, বলছে বাবা বুঝি টিকিট থাকে। অর্থাৎ এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে জানে যে বাবা কেউ জানেই না, এটাও ফুটে উঠছে, আবার বাবার বুঝি টিকিট থেকে, এরকম অসামান্য সংলাপ কেউ লিখতে পারে। বাঘা নিজের পরিচয় দিতে গিয়ে বলছে, ওর তোমার নাম কি, তখন বলছে বয়ে কাঠি ঘয়ে কাঠি ঢলে চাঁটি, এবার বয়ে কাঠি ঘয়ে কাঠি এই যে আকারকে বলছে, এই যে অবিশ্বাস্য সংলাপ পৃথিবীতে কে লিখবে, মানে কেউ পারবে না, একটা লোকই লিখবে। এবং যে কোনো একটা পরিস্থিতিকে একটা কৌতুক দিয়ে দিয়ে যে নিয়ে যাওয়া যায়, সোনার কেল্লা যে এরকম ভিলেন তৈরি করা যায় যে খুন করার কয়েক সেকেন্ডের মধ্যে একটা হাসির কথা বলবে এবং আমরা খুনেও শিহরিত হবো, হাসির কথাটা তো হেসে উঠবে, এইগুলো অভাবনীয়। মানে একটা লোক সাধারণত এরকম যে মানব দরদি, যে মানুষের যে কোনো সূক্ষ্ম একটা একটা তন্তুও বিশ্লেষণ করতে পারে, তার মধ্যে এতটা কৌতুক থাকে না, বা থাকলেও সে সাধারণত কৌতুকটাকে ওখানে দেওয়ার কথা ভাবে না, না না কৌতুক দিলে জিনিসটা একটু হালকা হয়ে যাবে, কিন্তু সত্য ইচ্ছেটা ভাবতে না। এবং একটা লোক এইরকম সংলাপও লেখে, এইভাবে মানুষের চরিত্র উন্মোচন করে, আবার সারাক্ষণ এইরকম একটা কৌতুক যেটা উপল দুষ্টুমি বলছিল সেইটাকে বুনতে বুনতে যায়, এইরকম সাধারণত ভাবা যায় না। আমাকে সত্যইতে অনেক কিছুই অবাক করে, সকলকেই করে, এরকম ক্যামেরা করতো কী করে, এরকম শর্ট ডিভিশন করতো কী করে, এডিটিংয়ের এরকম একটা ছন্দ কী করে বার করেছিল। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্য আমার লাগে সেটা হচ্ছে এই কৌতুক, যেটা ওকে কখনো ছেড়ে যেত না। এবং অন্যর গল্পেও যখন সিনেমা করছে, মহাপুরুষের যে ফার্স্ট সিনটা, ওই একটা সিনেই কিন্তু মহাপুরুষের যে চরিত্রটা, ওই সূর্যকে তোলার যে সিনটা, মানে সেখানে বুঝিয়ে দ্বিতীয় দৃশ্য, কিন্তু হ্যাঁ মানে ওই আর কি, ওকে রোজ সূর্যকে ডেকে দিতে হয় এবং সেইটা বলছে, এবং পরেও যখন বলছে
মানে ওম ওম তো আমাদের কাছে একটা চমৎকার পবিত্র জিনিস, সেখানে যখন বিরিঞ্চি বাবা বলছেন ওম নিপোটেন্ট ওম নিসিয়েন্ট ওম নিভোরাস, এইভাবে যে একটা লোক ওম দিয়ে শুরু কতগুলো ইংরেজি শব্দ বেঁচেছে আর ওকে বলে যে তুই বলবি, আর তখন মানে ওইটা অসামান্য অভিনয় করেছেন চাঁদ প্রকাশ, কিন্তু সেটা বড় কথা না যে সবাই জানে যে একজন ধর্মীয় লোক ওম বলবে অনেকবার, কিন্তু তার সঙ্গে কতগুলো ইংরেজি শব্দকে জুড়ে দিচ্ছে, ফট করে আমরা খেয়ালও করি না। যে যিশু সম্পর্কে বলছে, যিশু সম্পর্কে আহা বেচারা মরে গেল, তা লোকে বলে ক্রুসিফিকশন, আমি বলি ক্রুসিফ্যাক্ট। এই যে ফিকশনের সঙ্গে ফট করে একটা পান করে দিয়ে বলছে, মানে এগুলো কি করে যে করতেন, এটা অবিশ্বাস্য। মানে আমি সত্যি বলছি, দুবার যখন মহাপুরুষ দেখেছি বুঝিও নি যে ওমের সঙ্গে কি বলছে, পরে দেখি সমস্ত ইংরেজি শব্দ বলে যাচ্ছে যে ওম দিয়ে শুরু। এবার মাথায় আসার পর তো ডিকশনারি থেকে ওগুলো টুকে নেওয়া এমন কিছু নয়, কিন্তু এই মাথায় আসাটা একটা জিনিয়াসের কাজ। সুবোধবাবু কিছু একটা বলছিলেন চন্দ্রিলের কথার সূত্র ধরে। আমি মনে করিয়ে দিতে পারি, এই প্রশ্ন আমি একটা একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা চন্দ্রিল খুব মানে স্পর্শ করে বেরিয়ে গেছেন, কারণ চন্দ্রিলের মধ্যেও একটা কৌতুকবোধ আছে তো, যেটা আমাদের অনেকেরই আমরা প্রয়োগ করতে পারি না কিন্তু উপভোগ করি। তো চন্দ্রিলের কথা থেকে আমি একটা জায়গায় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ওই রবীন্দ্রনাথকে একটা সময় কম করে 40 বছর, 34 বছর ধরে তো বটেই, 40-45 বছর ধরে একটা শব্দ রবীন্দ্রনাথের বিরুদ্ধে, এমনকি দেয়ালের পোস্টারেও, দেয়ালের দেয়াল লিখনেও আমি দেখেছি ছোটবেলায় লেখা হতো যে রবীন্দ্রনাথ বুর্জোয়া। এই শব্দটাই না এখন উঠে গেছে বাঙালির পরিভাষা থেকে, এই শব্দটা তোমরা খুব একটা মনে হয় শোনো না এখন। আমরা যখন তোমাদের বয়সী ছাত্ররা আমরা প্রতি মুহূর্তে শব্দটা বুঝি চাই না বুঝি, বুর্জোয়া কথাটা বলে খুব আনন্দ পেতাম, উনি হচ্ছেন বুর্জোয়া। মানে উপল বড় লোকের জায়গায় গিয়ে গান করে, ইয়ে করে, বড় বড় কথা বলে, এই সব করে, চন্দ্রিল এত সুন্দর সুন্দর কথা বলছে, ওরা কি জানে, ওরা কি মানবিক, ওরা কি মানব দরদি, যে কথাটা চন্দ্রিল ব্যাখ্যা করলেন। রবীন্দ্রনাথকে বুর্জোয়া শুনতে হয়েছে এত বছর ধরে, রবীন্দ্রনাথকে জানে না বলে, রবীন্দ্রনাথকে পড়েনি বলে। যে মানুষ একটা গ্রামে লণ্ঠন জ্বালানো গ্রামে গিয়ে একটা পৃথিবী তৈরি করলেন, আর পাশে পাশের গ্রামটা যাতে একটা আদর্শ গ্রাম হতে পারে শ্রীনিকেতন, তাকে তৈরি করলেন, যেখানে মেয়েরা ওই ছোট নদী থেকে কুচো মাছ গামছায় ছেঁকে ধরে আনতো, সেই কথা লিখছেন রবীন্দ্রনাথ, তাকে বুর্জোয়া বলা হয়েছে। সত্যজিৎকেও একই সমস্যা, দুজন শ্রেষ্ঠ বাঙালির বিরুদ্ধে প্রায় একই সমালোচনা বাঙালি পণ্ডিতরা করেছেন, বাঙালি সোশিও পলিটিক্যাল স্পেসে যেখানে তাকে বিদ্ধ করা হয়েছে, এই দুটোর একটা অদ্ভুত মিল। এবং এখানে যে তিনজন বাঙালির নাম আমরা শুনে, তিনজন প্রধান বাঙালির নাম আমরা পডিয়াম থেকে প্রথমেই শুনেছি, বিবেকানন্দকেও কিন্তু একই সহ্য করতে হয়েছে। কি অপমান, কি ভয়ঙ্কর অপমানের সামনে তাকে দাঁড়াতে হয়েছে, বিবেকানন্দকে হয়েছে, যে তিনজন বাঙালির কথা বলা হলো শ্রেষ্ঠ বাঙালি, রবীন্দ্রনাথকে সহ্য করতে হচ্ছে, এবং রবীন্দ্রনাথ এবং অশনি সংকেত করার পরে এইরকম সমালোচনা হয়েছে যে দুর্ভিক্ষ দেখাচ্ছে। দেখুন তখন প্রথম ওটাকে কি বলে, ইস্টম্যান কালার, আমি আবার টেকনিক্যাল নামগুলো জানি না, যেটা বলতে পারবে সিয়াত বলতে পারবে চন্দ্রিল বলতে পারবে, মনে হয় ইস্টম্যান কালার বলতে তখন নয়, প্রথম ছবি, প্রথম মনে হয় ভারতবর্ষের প্রথম ছবি, আমরা ওই পোস্টারে দেখতাম লেখা থাকতো অশনির সংকেত। কেন রঙিন প্রজাপতি এসে রঙিন পাতায় বসছে, বাঙালি প্রথম দেখছে বাংলা ছবিতে, এবং প্রজাপতিকে এত সুন্দর করে দেখানো হচ্ছে কেন, যখন মানুষ খেতে পাচ্ছে না। ভাবুন এমন একটা দুর্ভিক্ষের ছবি, যে দুর্ভিক্ষটার কি সাংঘাতিক তার ব্যাকগ্রাউন্ড আপনারা সকলে জানেন, এরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর ব্যাকগ্রাউন্ডে কেন রং ব্যবহার করা হলো, তো প্রজাপতির রং কি সাদা হয় নাকি, আমি তো ইস্টম্যান কালারে প্রজাপতিকে সাদা দেখাতে পারি না,
সাদা প্রজাপতির লোক কিন্তু এখনো বসে আছে, এরকম ভেবে নেবেন না যে ওটা রবীন্দ্রনাথের সময় ছিল, এখন আর নেই। ওটা সত্যজিৎ রায়ের সময় ছিল, যে মানবতাবাদী নন বা দায়বদ্ধ, তার একটা শব্দ দায়বদ্ধতা নেই। আপনি যে সাহিত্য রচনা করেন, আপনি যে ফিল্ম তৈরি করেন, আপনি যে গান তৈরি করেন, তার মধ্যে কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা মানে কি? লাল সূর্য দিয়ে শেষ করতে হবে নাকি? সমস্ত কাহিনী, সমস্ত গান, সমস্ত কবিতা, সমস্ত কিছু শেষ হবে লাল সূর্যের জয়গান দিয়ে? এইরকম একটা ধারণা বাঙালি সমাজে ভয়ঙ্করভাবে গ্রাস করেছিল। সেইটা থেকে এখন কিন্তু কিছু পরিবর্তন হয়নি, যেমন ও বলছে, ও মজা করে বলছে, জানে পরিবর্তনগুলো কি হয়নি। এই একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়, এখন আর এটা ওই রকমভাবে শুনতে হয় না। আর একটা এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা, চন্দ্রিল যে এই 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 এত বড় একটা জিনিয়াস, তাকে কিভাবে মাপব? আমার শুধু একটা গল্প মনে পড়ছে, জিনিয়াস না হলে এটা হয় না। এটা কারোর সাধারণ সাধারণ কেন, অসাধারণ কোনো মানুষের পক্ষেও সম্ভব নয়। তারাশঙ্করের কাছে সত্যজিৎ রায় এলেন। সত্যজিৎ রায় খুব চিন্তিত মুখে এসেছেন, খুব চিন্তিত, একটা দুশ্চিন্তা নিয়ে এসেছেন তারাশঙ্করের কাছে। বসেছেন, চাটা খাচ্ছেন, তখন তারাশঙ্করবাবু জিজ্ঞেস করলেন, কত দূর? বললো, হ্যাঁ আমি তো শুরু করতে চলেছি, কাজটা শুরু করতে চলেছি খুব শিগগিরই। আমি এই বাড়িগুলো দেখছিলাম, রাজবাড়িগুলো দেখছিলাম। বাংলায় যতগুলো রাজবাড়ি আছে সব রাজবাড়ি, মানে জলসাগরের প্রসঙ্গে রাজবাড়িগুলো সব দেখে বেড়াচ্ছিলাম, অনেক দেখলাম, বর্ধমান দেখলাম, এখানে দেখলাম, সেখানে দেখলাম। তখন তারাশঙ্কর বাবু জিজ্ঞেস করেছেন, তা আপনি কোন রাজবাড়ি ঠিক করলেন, কোথায় শুটিং করবেন? না আপনার পছন্দ হবে না আপনার, কিন্তু আপনার গল্পের সঙ্গে আমার মনে হলো এটা চাই, তাই জন্য আমি এটা পছন্দ করেছি, কিন্তু আপনার একদমই পছন্দ হবে না। বললো, কোন রাজবাড়ি বলুন না। তখন সত্যি খুব কুণ্ঠার সঙ্গে বললেন, নিমতিতার রাজবাড়ি, মুর্শিদাবাদ নিমতিতা গঙ্গার ধারে আমি সেই রাজবাড়ি দেখতে গিয়েছিলাম, দেখে এসছি। তারাশঙ্কর উঠে দাঁড়িয়ে পড়লেন, বলছে, গল্পটা নিমতিতা রাজবাড়ির জমিদারকে নিয়ে লেখা, এ জিনিয়াস ছাড়া সম্ভব নয় বলে আমার মনে হয়। এ অনেক বড় বড় আন্তর্জাতিক ফিল্ম মেকারদের অনেক কাহিনী আমরা পড়ি, কিন্তু এর কাছে আমি মাথা নত করি। এই পারসেপশন, এই সূক্ষ্মতা, এই একজন সত্যজিৎ রায়ের পক্ষে সম্ভব। থ্যাংক ইউ। অনুষ্ঠানের শুরুতেই যে কথা বলেছিলাম, যে সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলতে শুনলে শুরু করলে, এবং যারা আমাদের আজকে প্যানেলে রয়েছেন তাদের কাছ থেকে শুনতে শুরু করলে সারাদিন শুনতে ইচ্ছে করবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমাদের কোনো একটা সময় এসে অনুষ্ঠান শেষ করতে হবে, সেই শেষ ভাগে এসে পড়েছি। উপল, আর একটা গান দিয়ে শেষ করতে পারি কি আমরা অনুষ্ঠানটা? তাহলে উপলের কাছে একটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করবো। হ্যাঁ, সত্যজিৎ রায় যেরকম আমার প্রিয় মানুষ ছিলেন, আমি চন্দ্রবিন্দুর বাদে আমি লোকগীতি গাইতে খুব ভালোবাসতাম বলে আমার অমরপাল আমার কাছে খুব প্রিয় শিল্পী ছিল। তো অমরপাল সত্যজিৎ রায়ের কম্বিনেশনে একটি গান আছে, সেটা শোনাচ্ছি, আশা করি ভালো লাগে। কত হিরঙ্গ দেখে দুনিয়ায় ও ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকে তে যাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে যাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, কত হিরঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে।
ওর জন্য একটা হাত নাপি হয়ে যান, আমার সাথে এসেছে। দেখো ভালো জনের, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চরে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সে সিংহাসনে চরে। দেখো সোনার ফসল ফলায় যে তার দুই বেলা মেটে নাই আঘাত, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আঘাত, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও যে হীরার খনির মজুর হবে কানা করি নাই, ও যার কানা করি নাই, ও রে ভাই রে ভাই রে, কতই রঙ দেখে দুনিয়ায়, ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়। একবার সবাই একসাথে, কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ দেখি দুনিয়ায়। আমাদের অনুষ্ঠান শুরু হয়েছিল আমাদেরই সহকর্মী জয়দীপের সুরের মূর্ছনায়, আর আমরা শেষে ভাগে এসে উপলের সুরের মূর্ছনায় একটা গোটা বৃত্ত যেন সম্পূর্ণ হলো, যেটা আমরা আজকে সত্যজিৎ রায়কে যে সম্মান জানানোর চেষ্টা করলাম আমাদের তরফ থেকে, সেই সম্মানের একটা বৃত্ত সম্পূর্ণ করার চেষ্টা করলাম এই স্বল্প পরিসরে। আমাদের যারা অতিথি ছিলেন, শ্রদ্ধেয় শ্রী সুবোধ সরকার, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রল ভট্টাচার্য, উপল সেনগুপ্ত এবং দাদা আমাদের ওনাকেও অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। একটা এত সুন্দর প্যানেলে আমাদের যেটা বলা হয় সেই রবীন্দ্রনাথের কথায় ফিরতে হয়, শেষ হইয়া না হইল শেষ, আরও হলে ভালো হতো, সেই আরও হয়তো আবার আগামী দিনে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।